ভার্সিটির পিছনের সাইডে আম গাছের নিচে দাঁড়িয়ে ঢিল ছুড়ছে তানহা যুথি। অনেকক্ষণ ঢিল ছুড়ার পরেও যখন একটা আমও নিচে পড়ে নাই, তখন মেঘা খেপে গিয়ে বলে, এতক্ষণ হয়ে গেছে তবুও তোরা একটা আমও পারতে পারলি না, তোদের দ্বারা কখনো কোনো কাজ হবে না, সবগুলো অকর্মা ঠিকই। আমার কপালে যত সব ফালতু ফ্রেন্ড জুটলো, আল্লাহ তুমি আমার রহম করো। যুথি বলে ওঠে, আয় মেঘা, তুই কিন্তু এখন বেশি বলতেছোস। আচ্ছা যা মানলাম, আমরা পারি না, কিন্তু তুই তো পারোস, তাহলে একটা আম পেরে দেখা, কি বলিস তানহা? তানহার দিকে তাকিয়ে শয়তানি মার্কা হাসি দিয়ে কথাটি বলল যুথি। আরে যুথি, তুই কাকে কি বলতেছোস? যে ঢিল ঠিক মতো মারতে পারে না তার দ্বারা আম পাড়া ইম্পসিবল। আমরাই পারলাম না, যেখানে সেখানে মেঘা হাও। মেঘা একটু গম্ভীর গলায় বলল, ওই কুত্তি হারামি শয়তান বিলাই তোদেরকে বলেছে আমি পারি না, এই মেঘা পাড়াটা এমন কোনো কাজ নেই বুঝলি। তুই যে এখন চাপা মারবি তা আমাদের জানা আছে, এত ঢং না করে বললেই তো পারিস যে তুইও একটা অকর্মার ঢেকি। যুথির কথায় মেঘার প্রচুর রাগ ওঠে। যুথির দিকে তাকিয়ে মেঘা বলে, সরগাছের পেতনি শাকচুনি কুর্তি, আমি অকর্মা ঠিকই, আমি চাপা মারি, দেখ এবার আমি কি কি করতে পারি। মেঘা গায়ের ওড়না কোমরে শক্ত করে বেঁধে আম গাছে উঠতে থাকে। মেঘাকে এইভাবে গাছে উঠতে দেখে তানহা আর যুথি দুইজনে হা হয়ে মেঘার দিকে তাকিয়ে থাকে। মেঘা যুথি আর তানহার দিকে তাকিয়ে বলে, ওই তোর এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? মুখে পোকা ঢুকে যাবে দেখিস। আর কি যেন বললি, আমি নাকি চাপা মারি, জাস্ট একটু ওয়েট কর, মেরা বেস্ট টু, আমি আমগুলো পেরে তোদের সামনে এসে আমার কথার জবাব দিচ্ছি, ওকে মাই ডিয়ার বেস্ট টু। যে মেয়েটি আম গাছে আম পাড়তেছে সে হচ্ছে অনিমা ইসলাম মেঘা। তার বাবা বেঁচে নেই, বাবার নাম রুহুল আমিন, মা পারভিনা বেগম। বাবা মায়ের একমাত্র মেয়ে হচ্ছে মেঘা। মেঘা একটু দুষ্টু আর বদরাকি টাইপের মেয়ে। যুথি আর তানহা হচ্ছে মেঘার বেস্টু। মেঘার বাড়ির পাশেই ওদের বাসা। ওরা তিন বন্ধু, একজন আরেকজনের প্রাণ। অনেক পরিচয় দেয়া হলো, এখন গল্প করা যাক। মেঘা কতগুলো আম পেরে তানহা ও যুথির দিকে ছুঁড়ে মারে। তানহা আর যুথি সেগুলো পুড়াতে থাকে। এদিকে মেহের ভার্সিটির উদ্দেশ্যে হাঁটতেছে। মেঘার ছুঁড়ে মারা আম একটি মেহের মাথায় গিয়ে লাগে। মেহের ব্যথায় চিৎকার করে বলে ওঠে, আহ! মেহের মাথায় হাত দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে। বাম দিকে তাকাতেই দেখে দুইটা মেয়ে আম গাছের নিচে দাঁড়িয়ে আম কুড়াইতেছে। এদিকে তানহা আর যুথি চিৎকারের আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে। ব্যাপারটা বুঝে তানহা আর যুথি প্রচুর ভয় পেয়ে যায়। তানহা তড়িঘড়ি করে বলে ওঠে, মেঘা বাঁচতে চাইলে পালা, একটা ছেলে আমাদের দেখে ফেলেছে, আমরা গেলাম। এই বলে যুথি আর তানহা দৌড়ে পালিয়ে যায়। মেহের তাদের পালিয়ে যেতে দেখে ওদের পিছন নেয়। আম গাছের নিচে আসতে একটি মেয়ের কথা শুনে দাঁড়িয়ে যায়। এই সময় মেঘা বলতেছিল, আরে তো ভয় পাইতেছস কেন, একটা ছেলে দেখছো তো কি হইছে, তোদের তো জানা আছে মেঘাকে, যদি একটু তেড়ে মেড়ে করে ছেলেটা তাহলে মেঘা তার খেলা দেখাবে, চিন্তা করিস না, একদম মেরে এক সপ্তাহের জন্য হসপিটালে শিফট করে আসব। এখন তো বকর বকর না করে আমাকে আম পাড়তে দে। মেঘার কথা শুনে মেহের রাগে ফুসফুস করতে করতে বলে ওঠে, এই মেয়ে, তোমার এত বড় সাহস কে দিয়েছে? তুমি আমাকে বল মেরে হাসপাতালে শিফট করে আসবে এক সপ্তাহের জন্য, সাহস তো কম না তোমার, নিচে আসো, তোমার সাহসের নমুনা আমি দেখতেছি, বেয়াদব মেয়ে কোথাকার। মেঘা প্রথমে একটু ভয় পায়, কিন্তু যখন মেঘাকে বেয়াদব বলা হয় তখন মেঘাও বলে ওঠে, কোন শালা আমাকে ধমকা ছেড়ে বজ্জাত অসভ্য বেয়াদব শাকচুনি জামাই পেটনি দুলাভাই কুত্তা বিলাই, উফ, আমাকে বলে আমি নাকি বেয়াদব মেয়ে, তুই জানোস কাকে বেয়াদব মেয়ে বলছস, আজকে তোকে আমি মেরে হসপিটালে ভর্তি করে আসবো, ভালো চাস তো সরি বল তাড়াতাড়ি। এই বলে মেহেরের দিকে তাকিয়ে অনেক ভয় পায় মেঘা। মেহেরের চোখ পুরো রেগে লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কেউ লাল রং তার চোখে ঢেলে দিছে। মেহের বলে ওঠে, এক্ষুনি নিচে নামো, না হলে ভালো হবে না কিন্তু। মেঘা মেহেরের এরকম রেগে কথা বলা দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর নিজেকে কন্ট্রোল করে বলে ওঠে,
না হলে কি করবেন? আমার কিচ্ছু করতে পারবেন না আপনি, উল্টো নিজেকে বাঁচাতে চাইলে এখান থেকে চলে যান। মেঘার কথা শুনে মেহের রেগে ফায়ার হয়ে গেছে। রেগে কটমট করতে করতে বলে ওঠে, আই ডোন্ট কেয়ার হু আর ইউ, বাট ইউ ডোন্ট নো হু আই অ্যাম, সো আমি এখন যা বলছি তাই করো, ওকে? কুইকলি নিচে নেমে এসো। আপনি যা বলবেন আমি তাই করব কেন? আপনি আমার বাবা, ভাই, আঙ্কেল, চাচু, খালু, মামু, বিএফ নাকি ওটি, কোনটা লাগেন যে আপনার কথা শুনব? আমার বয়ে গেছে আপনার কথা শুনতে। মেহের বলে ওঠে, বুঝছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা আমায় বেঁকাতেই হবে। হইছে, আপনি আঙুল সোজা করেন আর বেঁকা করেন, আমার কিচ্ছু টি করতে পারবেন না। হঠাৎ গাছ নড়াতে মেঘা ভয় পেয়ে যায় এবং তাল সামলাতে না পেরে গাছ থেকে পড়ে যায় মেহেরের উপর। মেঘার ঠোঁট মেহেরের ঠোঁটের সাথে লেগে যায়, দুজনেই ঘোরের মধ্যে চলে যায়। এভাবে কতক্ষণ আসিল ঠিক জানা নেই মেঘার। মেঘার ঘোর কাটতেই মেহেরের উপর থেকে সরে দৌড়ে চলে যায়, কিন্তু মেহের এখানেই শুয়ে থাকে। মেহের ভাবতে থাকে, এটা কি হলো? যেখানে মেয়েরা আমায় দেখলেই ভয়ে দৌড়ে পালায়, সেখানে আজকে এই মেয়েটার সাথে লিপকিস কিভাবে সম্ভব? কোনো মেয়ে আমার হাত ধরলেই যেখানে রাগে ফায়ার হয়ে গেছি, আজকে সেখানে একটা মেয়ের সাথে লিপকিস, কোনো রাগ হয়নি কেন? মেয়েরের ঘোর কাটতেই ভার্সিটিতে প্রবেশ করে, প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। ওইদিকে মেঘাকে এভাবে দৌড়ে আসতে দেখে তানহা আর জুথি জিজ্ঞেস করে কি হয়েছে। মেঘা মনে মনে বলে, আমি যদি ওদেরকে কিছু বলি তাহলে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ওই শালার ব্যাটার জন্য আজকে আমার ফ্রেন্ডের কাছে থেকে কথা লুকাইতে হইছে। তোকে তো আমি দেখানি, আমার লিপকিস করা কাকে বলে? শাকচুনির জামাই কথাকার পজ্জাত বেয়াদব ইডিয়েট ননসেন্স স্টুপিড। মেঘার ভাবনার সেট পড়ে তানহার কথায়। তানহা বলে ওঠে, কি রে মেঘা, কি ভাবতেছোস? আমি তো ভাবছি ছেলেটা তোরে আজকে ইচ্ছা মতো ধুইবে। তোর ফিক্কে দেওয়া আমটা যেভাবে তা মাথায় জায়গা লাগছে, আল্লাহ, সেটা কি বলছে রে? আরে ওই শালার ব্যাটার কিচ্ছু বলার সাহস আছে নাকি আমার সাথে কথা বলার? হ্যাঁ, আমার বলছিল ব্যাদব মাইয়া, আমি সাথে সাথে অনেক কথা শুনিয়েছি, বেচারা বোধ হয় আর আমার সামনে আসবো না। মেঘা তানহা আর জুথিকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কিছুই জানায় না। কিছুক্ষণ পর জুথি বলে ওঠে, আজকে জানোস আমাদের নতুন ইংলিশ টিচার আসবে, আগেরটা তো তুই ভার্সিটি থেকে বাহির করছস, এবারও কি আগের মতো করবি? মেঘা একটু ভেবে বলে, আরে আগে দেখেছি আর কেমন, যদি ভালো লাগে তাহলে আর বাহির করব না, আর দেখ আর যদি খারাপ হয়, বকাঝকা দেয়, ধমক দেয়, বেশি টিচারগিরি করে না, তখন বাহির করে দিব, বুঝলি? এই বলে ওরা তিনজনেই শয়তানি মার্কা হাসি দেয়। হাসি থামিয়ে তানহা বলে ওঠে, এখন চল ক্লাসে যাই, না হলে পরে নতুন স্যারের সাথে দেখা করতে পারবো না। এই বলে তানহা হো হো করে হেসে উঠল। তখন মেঘা বলে ওঠে, হ চল তাড়াতাড়ি, দেখতে হবে তো কে মার্কাস স্যার আবার আসছে। এই বলে তানহা, জুথি, মেঘা ক্লাসে চলে যায়। অন্যদিকে মেহের প্রিন্সিপাল স্যারের রুমে এসে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কি ইশতিয়াক হোসেন মেহের? স্যার আমি ইশতিয়াক হোসেন মেহের, এখানে নতুন ইংলিশ টিচার হিসেবে আমি জয়েন করেছি। ও হ্যাঁ, মনে পড়ছে, তুমি মেহের, আমি তোমার সকল কাগজপত্র দেখেছি, তুমি অনেক মেধাবী স্টুডেন্ট। আমি তোমাকে আগেই কিছু কথা বলে রাখি, ভার্সিটির মধ্যে কিছু ফাজিল পোলাবান আছে যারা তোমাকে খুব জ্বালাতন করবে, তুমি তাদের বুঝিয়ে পড়াশোনা করাবে, কেমন? মেহের একটা মুচকি হাসি দিয়ে বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি তাদের বুঝিয়ে পড়াশোনা করাবো, আপনি আমার উপরে বিশ্বাস রাখুন। আমার তোমার প্রতি অনেক বিশ্বাস আছে, তাই তোমাকে একটা চাকরি দিছি, জানি তুমি আমার কথা রাখবে। আচ্ছা ক্লাসে চলো, তোমাকে স্টুডেন্টের সাথে পরিচয় করে দিয়ে আসি। হ্যাঁ স্যার চলুন। এই বললেন মেহের আর প্রিন্সিপাল স্যার। ভার্সিটির ফার্স্ট ইয়ার ক্লাসের উদ্দেশ্যে হাঁটা দেয়। ক্লাসের ভিতর প্রিন্সিপাল স্যারকে ঢুকতে দেখেই সকল স্টুডেন্ট দাঁড়িয়ে সালাম জানায়। স্যার সালামের উত্তর নেয়, তারপর সবার উদ্দেশ্যে বলেন যে, উনি মিস্টার ইশতিয়াক হোসেন মেহের, তোমাদের নতুন ইংলিশ টিচার। প্রিন্সিপাল স্যার আরও কিছু কথা বলে ক্লাস থেকে চলে যান।
প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে চলে যেতেই মেহের স্টুডেন্টের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি তোমাদের নতুন ইংলিশ টিচার, আর আমার পরিচয় তো প্রিন্সিপাল স্যারই দিয়েছেন। এখন তোমাদের পরিচয়টা আমি জানবো। আজকে কোনো ক্লাস হবে না, আমরা একে অপরের সাথে পরিচিত হব। কাল থেকে ক্লাস স্টার্ট করব। মেহেরের কথায় সকল স্টুডেন্ট ওকে স্যার বলে, সবাই এক এক করে তাদের পরিচয় দেয়। মেহের হঠাৎ খেয়াল করে লাস্টে বসে থাকা একটা মেয়ের ওপর। তখন মেহের মনে মনে ভাবতে থাকে, এটা ওই মেয়ে না যার সাথে আমার লিপ কিস হয়েছিল? ও, তার মানে আমার স্টুডেন্ট। এবার বোঝাবো তোমারে মিস, কত ধানে কত চাল। এই বলে মেহের মুখটা বাঁকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দেয়। তারপর মেহের মেঘার সামনে গিয়ে বলে ওঠে, এই যে মিস, কি করছেন, আপনার নাম কি? হঠাৎ কেউ এভাবে জিজ্ঞেস করায় মেঘা পিছনে তাকায়। পিছনে তাকিয়ে দেখে ওই ছেলেটা। মেঘা প্রচুর ভয় পেয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটা এখানে কি করছে? তার মানে কি উনি আমাদের নতুন ইংলিশ ক্লাস টিচার? এখন যদি উনি কিছু বলে তাহলে তো আমার পুরো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। আল্লাহ, তুমি আমায় রহম করো। মেঘার ভাবনার ছেদ পড়ল জুথির কথায়। জুথি বলে উঠে, ওই মেঘা, এটা না ওই ছেলেটা যার মাথায় তোর মারা আম লাগে। আরে হরে, ওই ছেলেটাই আমাদের নতুন ইংলিশ টিচার। স্যার যদি এখন ওই ব্যাপারে পারমিশমেন্ট দেয় তখন কি করবে? তুই আসলে একটু বেশি করস। আমি কি জানতাম উনি আমাদের নতুন ক্লাস টিচার? জানলে কি আর এসব করতাম? হঠাৎ কারো ধমকে তানহা, মেঘা, জুথি সহ ক্লাসের সবাই চুপ হয়ে যায়। মেঘা তাকিয়ে দেখেন মেহের স্যার ধমকটি দিয়েছেন। মেহের বলে উঠে, এই মেয়ে, আমি একটু আগে তোকে জিজ্ঞেস করলাম না তোর নাম কি? কি এত ভাবছিস, আমার কথা কি কানে যায় না? বেয়াদ্দব মেয়ে কোথাকার, বাবা মা কি শিক্ষা দেয় নাই তোকে যে স্যার কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়? মেহেরের অপমান সহ্য করতে না পেরে মেঘা মাথা নিচু করে কাঁদতে থাকে। যখন মেহের মেঘার বাবা মায়ের কথা তুলে, মেঘা তখন সহ্য করতে না পেরে ক্লাস থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়। মেঘের চলে যাওয়া দেখে মনে মনে বলতে থাকে, ইস, আমি কি বেশি কথা বলে ফেলেছি নাকি? মেয়েটা একটু বেশি কষ্ট পেয়েছে, আমি ক্লাস শেষ করে সরি বলবো নে। এই বলে মেহের বাকি সবার পরিচয় জেনে ক্লাস থেকে বের হয়ে যায়। এভাবে সকল ক্লাস শেষ করে। মেহের মেঘাকে খুঁজতে থাকে সরি বলার জন্য। অন্যদিকে মেঘা ক্লাস থেকে বের হওয়ার পর ভার্সিটির পিছনে আম গাছের নিচে বসে অনেকক্ষণ কান্না করে। তারপর মেঘা নিজেই নিজেকে বলে, আরে আমি কেন কান্না করতেছি শালার ব্যাটা, তোর জন্য আজকে আমাকে কাঁদতে হইছে। তুই আমাকে সবার সামনে অপমান করছস, আমি তোকে ছেড়ে দিব না, এর শোধ আমি তুলবই। এই বলে মেঘা নিজেকে স্বাভাবিক করে বাড়ির পথে হাঁটা শুরু করে। কিছু পথ হাঁটার পর সামনে ফুচকাওয়ালাকে দেখে। মেঘা আগে ঘটে যাওয়া সব কিছু ভুলে গিয়ে ফুচকাওয়ালাকে বলে, মামা আমাকে এক প্লেট ফুচকা দেন, অনেক ঝাল দেবেন কিন্তু। ফুচকাওয়ালা বলে ওঠে, আচ্ছা আপা মনি দিতাছি, একটু ওয়েট করেন, আগে ওনাদেরকে দিয়া লই। আচ্ছা ঠিক আছে মামা, আমি ওয়েট করতেছি, আপনি তাড়াতাড়ি বানাইয়া আমারে দেন। হঠাৎ মেঘা খেয়াল করলো কতগুলো ছেলে ফুচকা খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে। এতে মেঘা জিজ্ঞেস করলো, এই যে ভাইয়ারা ফুচকার টাকা না দিয়ে চলে যাচ্ছেন কেন? ফুচকার টাকা দিয়ে যান। তখন ফুচকাওয়ালা বলে উঠে, আরে আপামনি আমার টাকা লাগবো না, আমি ওদের এমনিতেই খাওয়াই। মামা এমনিতেই খাওয়ান মানে কি? এটা কি মামা ভাইয়ের আবদার পাইছেন নাকি যে দিতে বললেই আপনি দিয়ে দিলেন? তখন একটি ছেলে বলে উঠে, এই মেয়ে তুই একটু বেশি করতেছস, তুই জানোস আমরা কারা? আমাদের সাথে পাঙ্গা নিতে আসিস না, আমরা রিফাত পায়ের লোক। আমাদের কথা শুনলে যেখানে বড় বড় লোকেরা তাদের চেয়ার ছেড়ে দেয় সেখানে তুই সামান্য ফুচকাওয়ালা হয়ে আমাদের থেকে টাকা নিবে? এই বলে সবাই হো হো করে হেসে ওঠে। ওদের হাসি দেখে মেঘার প্রচুর রাগ উঠে যায়। মেঘা রেগে বলে, তোরা রিফাত টিফাত যারই লোক হোস না কেন, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি তোদের বলেছি মামার ফুচকার টাকা দিয়ে যেতে, তার মানে দিয়ে যাবি, তা না হলে তোরা একটা ওইখান থেকে যেতে পারবি না। মেঘার কথা শুনে ছেলেগুলোর মধ্যে সাইম নামের একটি ছেলে বলে উঠে, টাকা না দিলে এখান থেকে যেতে দেবো না,
কে আটকাবে শুনি আমাদের? তুই ভালো চাস, তুই এখান থেকে চলে যা, না হলে কালকে পত্রিকায় তোর নাম থাকবে, বলবে কার রাস্তায় কতগুলো গুন্ডা দর্শন করলো একটি মেয়েকে। এই বলে সবগুলো ছেলে হো হো করে হাসতে লাগলো। মেঘা ওদের কথা শুনে প্রচুর রেগে যায়। রেগে গিয়ে পাশে পড়ে থাকা রড দিয়ে ইচ্ছে মতো ছেলেগুলোকে পেটায় আর বলতে থাকে, কি বলি, কালকে পত্রিকা হেডলাইনে আমার নাম থাকবে, তাই তো? আরে আমার নাম তো থাকবেই, ধর্ষকদের আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে। আর তোর এত বড় সাহস হয়েছে কীভাবে, আমার দিকে কোনো জোরে তাকাস, ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখবি, তাই না? আজকে তোদের আমি মেরেই ফেলবো। তখন ছেলেগুলো মরার ভয়ে মেঘাকে হাত জোর করে বলে ওঠে, আপু প্লিজ আমাদের মারবেন না, আমরা ফুচকাওয়ালা টাকা দিয়ে দিতেছি, তবু মারবেন না। তাড়াতাড়ি ফুচকার টাকা বের কর, আর সরি বল, আর কখনো কোনো মেয়ের দিকে কোনো জোরে তাকাবি না, সবাইকে সম্মান করবি, বল, তাহলেই ছাড়া পাবি, না হলে তোদের আমি মেরেই ফেলবো। ছেলেগুলো বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আপু, আমরা আপনার সব কথা মানব, কখনো কোনো মেয়ের দিকে কোনো জোরে তাকাবো না, সবাইকে সম্মান করব। আর এই নিন টাকা, আমাদের ক্ষমা করে দেন প্লিজ আপু। আচ্ছা যা, আজকের মতো তোদের ছেড়ে দিলাম, আর নেক্সট টাইম যাতে বেয়াদবি করতে না দেখি, আর এই নে 5,000 টাকা, ডক্টরের চেম্বারে ঔষধ কিনে নিবি। এই বলে মেঘা ছেলেগুলোর দিকে 5,000 টাকা বাড়িয়ে দেয়। ছেলেগুলো টাকা নিয়ে হাসপাতালে চলে যায়। এরপরে মেঘা ছেলেগুলো থেকে নেওয়া ফুচকার টাকা দিয়ে চলে যেতে নিলে ফুচকাওয়ালা বলে ওঠে, আপামুনি আপনি অনেক সাহসী, যেখানে কেউ অন্যায় দেখলো সামনে এগিয়ে আসে না, সেখানে আপনি আজকে সবার অবস্থা খারাপ করে দিয়েছেন, আসলে আপনি মহান, আই সেলুটিউ। মেঘা তখন বলে ওঠে, আরে মামা, এটা আমার কর্তব্য, এর বেশি কিছুই না, আপনি শুধু শুধু আমাকে মহান বলতেছেন, বলে মেঘা চলে যায়। এতক্ষণ ধরে সব কিছুই মেহের দেখতেছিল। মেহের মনে মনে ভাবতে থাকে, আল্লাহ এই মেয়ে কত ডেঞ্জারাস, যদি সত্যি ছেলেগুলো কিছু করে বসত তখন এই মেয়ের দেখছি একটু ভয় ডর নাই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেহের একটা রিক্সা নিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে মেহের কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর মেহেরের মা জেসিয়া বেগম এসে দরজা খুলেন, তারপর জিজ্ঞেস করেন, কিরে বাবা এত লেট হলো কেন, তুই না বললি 12টা বাজে ভার্সিটি থেকে আসবি, এখন তো 1:30 বাজে। মেহের মনে মনে বলে, আরে আমি তো আসতামই, রাস্তায় যদি সিনেমা না দেখতাম তাহলে তো তাড়াতাড়ি আসতাম, বাবা যেই ডেঞ্জারাস মাইয়া। মেহেরের ভাবনার ছেদ পড়ে জেসিয়া বেগমের কথায়। জেসিয়া বেগম বলেন, কিরে বাবা কি ভাবছিস যে এত? মায়ের কথা শুনে মেহের বলে ওঠে, আমি কি ইচ্ছে করে লেট করছি নাকি, রাস্তায় একটা মাইয়া কতগুলো পোলারে পিটাইতেছিল, তাই দেখতেছিলাম, জানো কি ডেঞ্জারাস মাইয়া বাবা। ছেলের কথা শুনে জেসিয়া বেগম বলে উঠে, কোষ কি মায়াদার সাহস আছে বলতে হবে, ইস মায়াদারে যদি একবার দেখতে পাইতাম স্যালুট করতাম। মায়ের এমন কথা শুনে মেহের বলে ওঠে, কি মা তুমি কি আমাকে ভেতরে ঢুকতে দিবে না, কতক্ষণ ধরে বাহিরে দাঁড়িয়ে থাকবো, আমার খুব ক্ষুধা পাইছে, আম্মু তুমি আমাকে খাবার দাও। আরে আমি তো ভুলেই গেছি তোকে ভিতরে আসতে, আচ্ছা যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাচ্ছি। ওকে মম, আমি তাহলে ফ্রেশ হতে গেলাম। এই বলে মেহের রুমে চলে যায়। রুমে গিয়ে কাভার থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। অন্যদিকে মেঘা বাসায় এসে মেঘার মা পারভিনা বেগমকে খুঁজতেছে, এই রুম থেকে ওই রুমে খুঁজছে তবুও পায় নাই, বলে বিরক্ত হয়ে বলল, এই আম্মুটা আবার গেল কই, আজকে তো আম্মুর কোথাও যাওয়ার কথা না, গেল তো আমায় বলেই যেত, তাহলে কোথায় আম্মু তুমি? হঠাৎ রান্নাঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেয়ে মেঘা রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দেখে পারভিনা বেগম রান্না করতেছে। মেঘা পিছন থেকে পারভিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমার খুব ক্ষুধা লাগছে, তুমি আমারে খাবার খেতে দাও প্লিজ তাড়াতাড়ি। তখন পারভিনা বেগম বলে ওঠে, আমাকে ছাড় বলছি, আজকেও এত লেট করে আসছোস, আজকে আবার কার কি ক্ষতি করে আসছোস যে এত লেট হয়েছে, আজকে তোর খাবার নাই, আজকে তোর কোনো খাবার নাই, আমার কথা শুনিস না তো, এটাই তোর শাস্তি। মায়ের এমন কথা শুনে মেঘা কাঁদো কাঁদো গলায় বলে, আম্মু তুমি এটা কি বললা, আমি আবার কার ক্ষতি করি, তুমি এটা বলতে পারলা,
তোমার মেয়ের মতো ভদ্র আর একটা মেয়েও কি এই পৃথিবীতে আছে? তুমি জানো না আমি কতটা লক্ষ্মী। মেয়ের এমন কথা শুনে পারভিনা বেগম বলেন, তুই যদি লক্ষ্মী হতি তাহলে আমার আর একটুও চিন্তা করতে হতো না। কত বলি, একটু ভালো হ, দুষ্টমি ফাজলামি একটু বন্ধ কর, আমার কথা তো একটুও শুনিস না। তুই তো জানোস তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তোর যদি কিছু হয়ে যায় আমি কিভাবে থাকবো বল? তাই তো এমনভাবে কথা বলি তোর সাথে। মায়ের এমন কথা শুনে মেঘা পারভিনা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি এত চিন্তা করো কেন? তুমি জানো না তোমার মেয়ের সাথে কেউ পাঙ্গা নিয়ে পারে না। তোমাকে এত চিন্তা করতে হবে না, তোমার মেয়ের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ওকে মাই ডিয়ার আম্মু। এই বলে মেঘা তার আম্মুর গালে একটি কিস করে। তখন পারভিনা বেগম বলেন, হয়েছে আর ঢং করতে হবে না, এখন যা ফ্রেশ হতে, আমি তোর জন্য খাবার বাড়তেছি। ওকে মাই ডিয়ার মম, আমি গেলাম ফ্রেশ হতে। মেঘা ড্রেস বের করে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে চুলের পানি মুছে রুম থেকে বের হয় মেঘা। ড্রয়িং রুমে এসে মেঘা বলে, আম্মু তুমি কই, তাড়াতাড়ি খাবার দাও, আমার প্রচুর ক্ষুধা পাইছে। পারভিনা বেগম নিজের রুম থেকে এসে বলেন, দাঁড়া আমি খাবার বেড়ে তোরে খাওয়াই দিতেছি। আম্মু আম্মু তুমি তাড়াতাড়ি খাওয়াইয়া দাও, আমার অনেক ক্ষুধা পাইছে। আরে বাবা এমন কেউ করে, এনে হা কর। এইভাবে পুরো খাবার শেষ করে মেঘা নিজের রুমে গিয়ে খাটের উপর শুয়ে পড়ে। অন্যদিকে মেহের দুপুরের খাবার খেয়ে নিজের রুমে যায়। রুমে গিয়ে খাটের উপর শুয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মেহেরের কিছুতেই ঘুম আসে না। চোখ বন্ধ করতেই মেঘার সাথে কিস করার মুহূর্তটা ভেসে ওঠে। যতবার চোখ বন্ধ করে ততবারই মেঘার চেহারা ভেসে ওঠে। তাই না ঘুমিয়ে মেহের ভাবতে থাকে, এইসব কি হচ্ছে আমার সাথে? যখনই ঘুমানোর একটু চেষ্টা করি তখনই ওই মেয়েটার চেহারা আমার সামনে ভেসে ওঠে কেন? বারবার মনে পড়ছে ওর সাথে কিস করার মুহূর্তটা। এভাবে মেঘাকে নিয়ে ভাবতে ভাবতে মেহের একসময় ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেহের বাহিরে যায়। অন্যদিকে মেঘা ঘুম থেকে উঠে তানহা আর জুথির চিৎকারে। তানহা আর জুথি চিৎকার করে বলে ওঠে, মেঘা ওর তাড়াতাড়ি, আজকে আমরা পার্কে ঘুরতে যাব। মেঘা চিৎকারের শব্দ শুনে ভয়ে লাফ দিয়ে ওঠে। মেঘার এভাবে লাফ দিয়ে ওঠা দেখে তানহা আর জুথি হো হো করে হাসতে থাকে। ওদের এভাবে হাসতে দেখে মেঘা একটু গম্ভীর গলায় বলে, ওই কুত্তি শাওরা গাছের পেতনি শাকচুনি ভূতের বউ জীবনের শালি বান্দর হনুমান, তোদের তো আজকে আমি মেরেই ফেলবো, আমার এত সাথের ঘুমের ব্যাঘাত ঘটাইছোস। এই বলে মেঘা তানহা আর জুথির পিছনে তাড়া করে। তানহা আর জুথি বেচারারা ভয় পেয়ে পারভিনা বেগমের পেছনে লুকায়। পারভিনা বেগম এর পিছনে লুকাতে দেখে মেঘা বলে, আম্মু তুমি সরো, শাকচুনি আর পেতনিগুলোরে আমাকে শায়েস্তা করতে দাও, না হলে কিন্তু ভালো হবে না, ওরা আমার স্বাদের ঘুম নষ্ট করেছে, তুমি সরো আম্মু সরো। পারভিনা বেগম বলেন, ওদের তুই কিছু করে দেখ, ওরা কতক্ষণ ধরে তোকে ডাকতেছে কিন্তু তুই তো উঠতেছিস না, তাই এমন করছে, এখন যা ফ্রেশ হতে। পারভিনা বেগমের ধমকে মেঘা মুখ ফুলিয়ে ফ্রেশ হতে যায়। ওয়াশরুমে ঢুকেই বলতে থাকে, আম্মু আর একটু ঘুমাই না প্লিজ আম্মু, শাওরা গাছের পেতনি শাকচুনি হারামি কুর্তি বিলাই লাল খবিশ শয়তানের বউ, তোদের তো আমি পরে দেখে নিব, আমার এত স্বাদের ঘুম। মেঘা ওয়াশরুমে ঢুকেছে প্রায় 25 মিনিট হয়ে গেছে। এত সময় হওয়ার পরেও যখন মেঘা বের হচ্ছে না তখন জুথি তানহাকে বলে, ওই তানহা মেঘা এখনো বের হইতেছে না কেন, আজকে কি আর যাওয়া হবে না ঘুরতে? আসলেই তো এতক্ষণ হয়ে গেছে, এখনো বের হইতেছে না কেন? নাকি ওয়াশরুমে ঢুকে আবার ঘুমিয়ে পড়েছে? ওই তো আবার যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে, আমি আমার লাইফে এমন ঘুম পাগলি মেয়ে আর একটাও দেখি নাই। তানহার কথা শুনে জুথি খেপে গিয়ে বলে উঠে, ওই যদি সত্যি ওয়াশরুমে ঘুমিয়ে পড়ে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এত কষ্ট করে ঘুম থেকে উঠালাম, আবার যদি ঘুমাই তাহলে কেমনটা লাগে বল তুই, অসহ্য কর। আচ্ছা চল ওয়াশরুমের দরজা নক করে দেখি। হুম চল। এই বলে জুথি আর তানহা মেঘার রুমে ঢুকে ওয়াশরুমে টোকা দেয়। কোনো সাড়া শব্দ না পেয়ে জুথি বলে, আই মেঘা তুই এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করতেছোস,
এখনো কি তোর ফ্রেশ হওয়া হয় নাই? যুধির এমন কথা শুনে মেঘা বলে ওঠে, এইমাত্র তো ওয়াশরুমে ঢুকলাম, তোদের জ্বালায় তো ঘুমোতেই পারি না ঠিক মতো, এখন আবার কি ফ্রেশ হতে দিবি না? সব চুন্নির দল কোথাকার। মেঘার এমন কথা শুনে যুধি অবাক হয়ে বলে ওঠে, কি ওয়াশরুমে ঢুকছোস? 30 মিনিট হয়ে গেছে আর তুই বলতেছোস মাত্র ঢুকছোস ওয়াশরুমে, আল্লাহ। যুধির কথা শুনে মেঘা মনে মনে বলতে থাকে, কখন 30 মিনিট হয়ে গেল, আমি তো টেরই পেলাম না, যাই বাবা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি, যে খেপে গেছে ওরা। এই বলে মেঘা 5 মিনিট পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। মেঘাকে ওয়াশরুম থেকে বের হতে দেখে কানহা বলে, আসছেন আমাদের মহারানী, তো মহারানী আপনার ফ্রেশ হওয়া হয়েছে কি? হইলে বইলেন, তাহলে আমরা যাইতাম। হয়েছে আমার দাসীগণ, জানোই তো তোমরা মহারানীদের একটু বেশি সময় লাগে ফ্রেশ হতে। এই বলে মেঘা একটা শয়তানি মার্কা হাসি দিয়ে যুথি বলে ওঠে, হয়েছে মহারানী, এখন রেডি হয়ে আমাদের উদ্ধার করুন। 10 মিনিট পর রেডি হয়ে পারভিনা বেগমকে বলে মেঘা, যুথি, তানহা বাড়ির বাহিরে আসে। তারপর ওরা তিনজন একটি অটোতে উঠে একটা পার্কে যায়। অটো ভাড়া দিয়ে পার্কের ভেতরে ঢুকে যায় ওরা তিনজন। তারপর পুরো পার্কে ঘুরতে থাকে ওরা। কিছুক্ষণ পর ওরা তিনজন একটা বেঞ্চের উপর বসে। যুথি একটা কাপলদের দেখে বলে, ইস, কবে যে আমি আমার লাইফ পার্টনারের সাথে ঘুরবো, একসাথে বাদাম খাবো, গল্প করব। যুথির কথা শুনে তানহা একটু মুচকি হেসে বলে, আহারে চিন্তা করিস না, যখন রোহান দেশে আসবে তখন তো ঘুরতে পারবি। রে, কবে যে এই রেহানটা আসবে দেশে, ভালো লাগে না কিছু। আরে কান্না করিস না, আসবে তো। ওদের এইসব কথা শুনে মেঘা বলে, তোদের তো তাও আছে, ঘুমোতে পারিস না তো প্রবলেম নেই, কথা তো বলতে পারোস, আমি আর আমি। মেঘা আর বলে না, চুপ করে থাকে। মেঘার চুপ করে থাকা দেখে তানহা বলে ওঠে, আচ্ছা মেঘা, তুই এখনও কি সেই ছেলেটার জন্য পড়ে থাকবি, নতুন কারোর সাথে জড়াবি না? তানহার কথা শুনে মেঘা মুচকি হেসে বলে, তোরা তো জানোসই যে আমি সেই ক্লাস 6 থেকে হোসেনকে ভালোবাসি, ও তখন SSC পরীক্ষার্থী ছিল, আমি বারবার বলার চেষ্টা করেছি যে আমি ওকে ভালোবাসি, কিন্তু কিছুতেই বলতে পারি না, আমি হোসেনকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না রে। তানহার মেঘার মুখের দিকে তাকিয়ে দেখে মেঘা মন খারাপ করে ফেলছে। তাই কথাটা ঘোরানোর জন্য তানহা বলে ওঠে, আচ্ছা অনেকক্ষণ ধরে তো বগর বগর করতেছি, চল এখন বাদাম খাই। মেঘা আর যুথি দুজনে বলল, হুম চল বাদাম নিয়ে আসি, তারপর গল্প করা যাবে নে। এই বলে ওরা বাদামওয়ালাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর বাদামওয়ালাকে খুঁজে পায় ওরা। তারপর বাদামওয়ালার সামনে যায় ওরা। বাদামওয়ালাকে উদ্দেশ্য করে তানহা বলে, মামা 30 টাকার বাদাম দেন। তারপর বাদাম নিয়ে বাদামওয়ালাকে টাকা দিয়ে ওরা সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ তানহা বলে ওঠে, ওই মেঘা, ওই ছেলেটা না আমাদের নতুন ইংলিশ টিচার, মানে মেহের স্যার না। তানহা যেদিকে তাকিয়ে আছে সেদিকে মেঘা তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, হ, এটাই তো মেহের স্যারই, উনি এখানে কি করতে স্যারে? নিশ্চয়ই উনি ওনার জিএফের সাথে দেখা করতে এসছেন, একটু মজা নেওয়া যাক। মেঘার এমন কথা শুনে যুথি একটু অবাক হয়ে বলে ওঠে, কিরকম মজা করবি? আরে আগে চল না, তারপরে না হয় দেখবি। এই বলে মেঘা একটা ডেভিল মার্কা হাসি দেয়। তারপর ওরা তিনজন মেহেরের সামনে গিয়ে দাঁড়ায়। মেহেরের সামনে আসতেই মেঘা বলে ওঠে, আরে স্যার এখানে আপনি যে, ও স্যার বুঝতে পারছি, আপনি আপনার জিএফ এর জন্য অপেক্ষা করতেছেন। আরে তোমরা যা ভাবতেছো তা না, আসলে ঘরে বসে বোরিং লাগতেছিল তাই পার্কে আসলাম, আর আমার জিএফ নেই। স্যারের এমন কথা শুনে যুথি বলে, কি স্যার, আপনার মতো এত হ্যান্ডসাম ছেলের আবার জিএফ নাই, এটা বিশ্বাস করা যায় না স্যার। স্যার আপনি আমাদের বলতে পারেন, আমরা কাউকে বলবো না। আসলে সত্যি আমার জিএফ নাই, পড়াশোনার চাপ আর জব সব কিছুর মধ্যে ব্যস্ত ছিলাম, তাই এসবের মধ্যে আর যাওয়া হয় নাই। ও স্যার, আপনি তাহলে অনেক বিজি থাকেন সব সময়। হ্যাঁ তা একটু একটু বিজি থাকি।
আরও কিছুক্ষণ কথা বলে যে যার বাসায় চলে যায়। মেঘা বাসায় এসে পারভিনা বেগমের সাথে কিছু কথা বলে ডিনার সেরে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন পারভিনা বেগম মেঘাকে অনেকক্ষণ ধরে দেখেই যাচ্ছে, কিন্তু মেঘার ওঠার নাম নাই। তখন পারভিনা বেগমের মাথায় দুষ্ট বুদ্ধি আসে। তিনি বলেন, বুঝছি, এভাবে কোনো কাজ হবে না, তোর গায়ে এক বালতি পানি ঢাললেই তুই উঠবি। যেই ভাবা সেই কাজ। পারভিনা বেগম এক বালতি পানি মেঘার গায়ে ঢেলে দেন। আচমকা পানি গায়ে পড়ায় মেঘা লাফ দিয়ে উঠে পড়ে। মেঘা সামনের দিকে তাকিয়ে দেখে পারভিনা বেগম বালতি হাতে দাঁড়িয়ে আছেন। তখন মেঘা বলে, আম্মু, তুমি এটা কি করলা? সাত সকালে তুমি আমাকে গোসল করাইয়া দিলা, এটা কিন্তু ঠিক হয় না আম্মু, তুমি আমায় ডাক দিলেই তো পারতা। কি সাত সকালবেলা এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 8:50 বাজে। তোকে আমি সেই কখন থেকে ডাকতেছি, তুই উঠছস না, তাই এটাই করছি। মেঘা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি 8:50 বাজে। মেঘা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা না খেয়েই ভার্সিটিতে চলে যায়। ক্লাসে ঢুকতে 10 মিনিট লেট হয়ে যায় মেঘার। মেঘা ক্লাসের সামনে এসে বলে, স্যার আসতে পারি? মেয়ের দরজার সামনে তাকিয়ে দেখে মেঘা হাঁপাতে হাঁপাতে কথাটি বলে। মেয়ের দরজার সামনে গিয়ে বলে, ক্লাস কখন শুরু হয় মিস মেঘা? সরি স্যার, আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই 10 মিনিট লেট হয়েছে। স্টপ, আমি তোমার কাছে কোনো এক্সকিউজ শুনতে চাই নাই। কান ধরে 10 বার উঠবস করো, তারপর ক্লাসে ঢুকতে পারবে। প্লিজ স্যার, আর লেট হবে না প্লিজ। আপনার সব কথা শুনবো স্যার, তবুও প্লিজ কানে ধরতে বলবেন না। হে ইউ, আমি কি বলছি কানে যাই নাই? এখন তো শুধু ক্লাসের স্টুডেন্ট দেখবে তোমার কানে ধরা। যদি আর একটা কথা বেশি বলো না, তাহলে মাঠের মাঝখানে নিয়ে কানে ধরাবো। মেঘা মনে মনে ভাবতে থাকে, বুঝেছি, এভাবে কোনো কাজ হবে না, অন্য উপায়ে সব কিছু সামলাতে হবে। এই বলে মেঘা ডেভিল মার্কা হাসি দিয়ে মেহেরের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার একটা কথা শুনুন। আমার তোমার কোনো কথা শোনার ইচ্ছে নেই, তোমাকে যা বলছি তাই করো। মেঘা আবার বলে, স্যার একটা কথা শুনুন, স্যার না শুনলে কিন্তু পস্তাবেন, তাই আমি যা বলছি আগে শুনেন, তারপর আপনি যা বলবেন আমি তাই করব। মেঘা মেহেরের উত্তরের আশায় না থেকে মেহেরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, স্যার ওই দিনের কথা মনে আছে, আমার সাথে লিপকিস করেছিলেন, তার ভিডিও কিন্তু আমার কাছে আছে। এখন আপনি ভাবতেছেন ভিডিও কিভাবে আছে, তাই না? ভার্সিটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি চুরি করে নিজের কাছে রেখে দিয়েছি, এখন যদি এটা ভাইরাল করে দেই তাহলে আপনার পোস্টটি স্পন্সর হয়ে যাবে। সো আমি যা বলছি তাই করেন স্যার। মেহের কথাগুলো শুনে কিছুটা ভয় পেয়ে যায়, তারপর নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, আচ্ছা যাও, সবারই ফার্স্ট টাইম ছাড় দেওয়া উচিত, তাই তোমাকে ছেড়ে দিলাম। এরপর যদি দেখি লেট হয়েছে তাহলে কিন্তু আর ছাড়া পাবে না। মেঘা খুশি হয়ে মনে মনে বলতে থাকে, কত বড় বলুন, ভার্সিটির পেছনে তো কোনো সিসিটিভি নেই, ফুটেজ আসবে কোথা থেকে? বেচারা আমার কথা বিশ্বাস করে আমাকে ছেড়ে দিল, এইবার থেকে একটাই সুযোগ ব্ল্যাকমেল করে নিজেকে বাঁচানোর। মেঘা মেহেরের দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে ক্লাসের একদম শেষ বেঞ্চটিতে গিয়ে বসে পড়ে। মেঘার এমন হাবভাব দেখে মেহের মনে মনে বলতে থাকে, সত্যি কি মেয়েটার কাছে ভিডিও আছে, নাকি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতেছে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, একবার ভার্সিটির পিছনে গিয়ে দেখলেই সব সন্দেহ কেটে যাবে। এই বলে মেহের ক্লাস শুরু করে। ক্লাসের মধ্যে মেঘা অনেক দুষ্টামি ফাজলামি করে, কিন্তু মেহের ভিডিওটার কথা চিন্তা করেন, মেঘাকে কিছুই বলেন না। সব ক্লাস শেষ মেহের ভার্সিটির পেছনে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দেয়। হঠাৎ কিছু চিন্তাইকারী মেহেরকে বলে, আজকে দেখছি মেঘনা চাইতেই জল, যেহেতু এসেই পড়েছিস বাঁচাদন, তাহলে তোর কাছে যা যা আছে আমাদেরকে দিয়ে দে। ভাইয়া, আমার কাছে তেমন কিছুই নেই, আর অযথা ঝামেলা বাড়ান না তো, এখান থেকে চলে যান, এটাই ভালো হবে আপনাদের জন্য। এই বলে মেহের এক পা সামনে এগুতেই চিন্তাইকারীদের মধ্য থেকে একটা ছেলে বলে ওঠে, বুঝছি, শালার পুত্রে ভালোভাবে বললে বুঝবে না, পরে আমাকে স্টাইলে বুঝাইতে হইব। চিন্তাইকারীদের কথা শুনে মেহেরের প্রচণ্ড রাগ উঠে যায়।
ছিনতাইকারীদের সামনে এসে রাগী কণ্ঠে বলে ওঠে, কি বললি আবার বল। মেয়েদের কথায় ছিনতাইকারীরা তার ছেলের হাসি দিয়ে বলে ওঠে, না বললে কি করবি। ছিনতাইকারীদের কথায় মেয়েদের রাগ আরো তীব্র হয়ে ওঠে। ওরে আমার ভদ্র খোকা, কি বলেছে শুনতে চাস? আমরা বলছি তোরে শালার পুত, কি করবি এবার বল। মেহের ওদের আর কোনো কথা বলতে না দিয়ে ওরা ধরা পেটাতে থাকে। এক একজন মায়ের খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দূর থেকেই সব কিছুই মেঘা দেখছে। কিছুক্ষণ আগে মেঘা অতীত, ইস আজকে তো আম খাওয়ার কথা ভুলেই গিয়েছি। ঘুম থেকে লেট করে ওঠায় আজকে আর আমি খাওয়াই হলো। এই বলে মেঘা ভার্সিটির পিছনে আসতে থাকে। হঠাৎ চিল্লা চিল্লির শব্দে মেঘা সামনে তাকিয়ে ভয় পেয়ে যায়। একটা শুকনো ঢোক গিলে গাছের আড়ালে চলে যায়। গাছের আড়াল থেকে সব কিছুই দেখে মেঘা। মনে মনে বলতে থাকে, আল্লাহ এই পোলার এত তেজ, আমি বাবার কখনো এর পেছনে লাগতে যাব না, এই কানে ধরলাম। ওইদিকে ছিনতাইকারীদের অবস্থা খারাপ দেখে মেহের নিজেই বলে উঠল, এখান থেকে তাড়াতাড়ি ভাগ, আমার সামনে থাকলে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারবো না। তাড়াতাড়ি চলে যা, তোরা জানোস না আজ আমাকে গালি দিয়ে কত বড় ভুল করছস। মেয়েদের কথায় ছিনতাইকারীগুলো ভয় পেয়ে সরি সরি বলে দৌড়ে পালিয়ে যায়। ওইদিকে মেঘা এখনো দাঁড়িয়ে থ আছে। মেঘা মনে মনে বলতে থাকে, হায় আল্লাহ, সামান্য গালি দেওয়ার কারণে পোলাগুলোর অবস্থা এমন করছে আল্লাহ। কই আমার সঙ্গে তো তেমন কিছুই করে নাই, আমিও তো ব্যাটারি কম গালি দেই নাই। মেয়ের ওখান থেকে চলে যেতেই মেঘা সেখানে গিয়ে দেখে একটা ফোন মাটিতে পড়ে থাকতে। মেঘা ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, এটা আবার কার ফোন? বোধহয় ছিনতাইকারীগুলোর মধ্যে কোনো একটার হবে। মেঘা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখেন মেহের স্যারের পিক। ওহ তাহলে এটা স্যারের ফোন, কাল স্যারের সাথে দেখা হলে ফোনটা ফেরত দিব নে। মেঘা কি যেন ভেবে নিজে নিজেই বলে ওঠে, আচ্ছা স্যারের ফোনটা একটু ঘাটলে কেমন হয়? এই বলে মেঘা ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, আরে বা এ তো দেখছি মেঘনা চাইতে জল, একদিক দিয়ে ভালোই হলো ফোনের লক না থাকায়। মেঘা ফোনের সব অ্যাপসে ঢুকে ঘাটাঘাটি করে, লাস্টিক কি যেন মনে করে গ্যালারিতে ঢুকে। মেঘা মেহেরের প্রত্যেকটা ছবি দেখে বারবার ক্রাশ খাচ্ছে। আল্লাহ কি কিউটের ডিব্বারে ভাই, ইচ্ছে করে চকলেটের মতো চিবিয়ে খেয়ে ফেলি। হঠাৎ একটা পিকের উপর চোখ যেতেই মেঘা অবাক, এর চরম পর্যায়ে পৌঁছে যায়। অনেকক্ষণ পিকটার দিকে তাকিয়ে থাকে মেঘা। কখন যে চোখ দিয়ে পানি এসে পড়ে মেঘা তা বুঝতে পারে না। মেঘা চোখের পানি মুছে মৃদু হেসে বলে, হোসেন আমার হোসেন, আজ আমি তোমাকে খুঁজে পেয়েছি। মেঘা খুশি মনে বাড়ি ফিরে যায়। বাড়ির দরজা খুলতেই মেঘা পারভিনা বেগমকে জড়িয়ে ধরে অনেক চুমু দেয়। আচমকা মেয়ের এমন ব্যবহারে পারভিনা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আজকে আমার মেয়েকে এত খুশি দেখাচ্ছে কেন? মায়ের এমন চিন্তা করতে দেখে মেঘা ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে মেঘা বলে, আম্মু আজকে আমি অনেক খুশি, অনেক খুশি, ইচ্ছে তো করছে আমার এখন লুঙ্গি ডান্স দিতে। মেয়ের এমন কথা শুনে পারভিনা বেগম অনেক অবাক হয়। মেঘাকে জিজ্ঞেস করেন, তোরা তো খুশি হওয়ার কারণ কি, আমি কি জানতে পারি? মা জানো আজকে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, তুমি জানো আমি আজকে হোসেনকে খুঁজে পেয়েছি। পারভিনা বেগম ভ্রু নাচিয়ে বলে ওঠেন, হোসেনকে ভালোবাসার মানুষ মানে? মায়ের কথা শুনে মেঘার ঘোর কাটে। মেঘা জিভে কামড় দিয়ে বলে, না আসলে মা মানে ইয়ে মানে না কিছু না, আম্মু মুখ ফুসকে ভুলে বলে ফেলেছি। মুখ ফুসকে বলেছে তাই না, বুঝি বুঝি সব বুঝি। মায়ের এমন কথা শুনে মেঘা কিছুটা ভয় পেয়ে যায়। কাঁদো কাঁদো ফেস নিয়ে পারভিনা বেগমের দিকে তাকায়। মেয়ের এমন অবস্থা দেখে পারভিনা বেগম হো হো করে হেসে ওঠেন। মা কিভাবে হাসতে দেখে মেঘা অবাক হয়ে পারভিনা বেগমকে জিজ্ঞেস করে, আম্মু তুমি হাসতেছো কেন? কি ভেবেছিলেন আমি বকবো তোকে? আরে পাগল, আমি উল্টো খুশি হয়েছি যে তুই তোর ভালোবাসার কথা আমাকে বলছস। মায়ের এমন কথা শুনেন মেঘা পারভিনা বেগমকে জড়িয়ে ধরে বলে,
আমার লক্ষ্মী আম্মু। এভাবে আরো দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে। রাতে ডিনার সেরে মাত্রই মেঘা তার রুমে বিছানায় ঢপ করে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, ইস, ওনার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, নিশ্চয় আমাকে ক্ষমা করবে না। আমি এখন থেকে আর ওনাকে জ্বালাবো না, সামনে বসন্তের উৎসবে ওনাকে আমার মনের কথা বলবো। এসব কথা ভাবতে ভাবতে মেঘা ঘুমিয়ে পড়ে। আজ মেঘা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়। বটতলার নিচে দাঁড়িয়ে জুথি আর তানহার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর জুথি আর তানহাকে আসতে দেখে। মেঘা ওদের সামনে যায়। মেঘা সামনে যেতেই জুথি বলে, ওই তানহা, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? আজকে সূর্য বোধহয় পশ্চিম দিকে উঠছে। এই বলে তানহা আর জুথি দুজনেই হো হো করে হাসতে থাকে। ওদের হাসতে দেখে মেঘা চরম বিরক্ত হয়ে বলে, শুরু হয়ে গেছে তোরা ড্রামা। আল্লাহই জানে তোরা আমার ফ্রেন্ড কিভাবে হলি। আচ্ছা বাদ দে, যার জন্য তোদের এত তাড়াতাড়ি ডেকেছি। বল কি এমন কথা যার জন্য এত সকালে দেখেছেন আপনি? তারপর মেঘা কালকের সব ঘটনা ওদের বলে। তখন জ্যোতি বলে, এইবার তো ভাইয়াকে তোকে স্যারকে বল তোর মনের কথা, না হলে আবারও হারাবি ভাই। আমি আর হোসেনকে হারাতে দিব না, ওকে আমার নিজের করে নিব। আমি ভাবছি বসন্ত উৎসবের দিন হোসেনকে আমার মনের কথা বলবো। বেশি দেরি হয়ে যাবে না। আরে আমি তো আগেই বলতাম, কিন্তু স্যার তো আমাকে মোটেও পছন্দ করেন না। এই কয়েকদিনে স্যারের মন জয় করব, তারপরে বসন্তের দিন বলবো আমার মনের কথা, বুঝলি? বুঝলাম। আচ্ছা চলো এখন ভার্সিটির দিকে যাই। তারপর ওরা তিনজন ভার্সিটিতে চলে যায়। ক্লাসের লাস্ট বেঞ্চে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে ওরা তিনজন। আড্ডার মাঝখানে তানহা বলে, ওই মেঘা, তুই কি স্যারের ফোন ফেরত দিছোস? তানহার কথা শুনে মেঘা বলে ওঠে, আরে যা, আমি তো খেয়ালই করিনি যে আমার কাছে স্যারের ফোন। তার মানে তুই স্যারের ফোন ফেরত দিস নাই? আল্লাহ, নিশ্চয়ই স্যার ফোন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। আরে আমি কি করব বল, আমি তো ওনার ছোটবেলার পিক দেখে সব ভুলে খেয়ে ফেলেছি। হ্যাঁ, তুই ভুলবি না তো কে ভুলবো, তোর তো শুধু একটা কথাই মনে থাকে, কখন খাবি। এই জ্যোতি, এখন কিন্তু তুই বেশি বলতাছোস, আমি কি আর ইচ্ছে করে বলছি বল। ওদের এমন ঝগড়া দেখে তানহা বিরক্ত হয়ে বলল, ওই থাম তোরা, তোদের কোন তর্ক প্রতিযোগিতায় নেওয়া হলে নিশ্চিত প্রথমতি। তানহার কথা শুনে মেঘা আর জুথি রেগে চোখ গরম করে তানহার দিকে তাকায়। মেঘা আর জুথি কিছু বলার আগেই তানহা আবার বলে, এখন কি ঝগড়া করবি? এটুকু মনে রাখ, স্যারের ফোন আমাদের কাছে, যদি স্যার রেগে যান। তানহার কথা শুনে মেঘা আর জুথি কিছুটা ভয় পেয়ে যায়। প্রায় 5 মিনিট পর নীরবতা ভেঙে মেঘা বলে, আচ্ছা আমার মাথায় অনেক সুন্দর আইডিয়া আসছে। কি আইডিয়া? দেখ, আমি যদি স্যারকে ফোন দিই তাহলে স্যার অনেক কিছু জিজ্ঞেস করবে আর অনেক অপমানও করবে। তোরা তো জানোস আমাকে কেউ অপমান করলে আমি তা একদম সহ্য করতে পারি না, আমিও অপমানের জবাব দিই। আমি চাই না স্যারের কাছে আরও খারাপ হই, তাই বলছি কি জুথি, তুই ফোনটা স্যারকে ফেরত দিবি। কি? আমি? তুই দিবি, আমি জানি তুই পারবি, তাই তোকে কাজটা করতে হবে, বুঝলি? বুঝছি, আমাকেই দিতে হবে। কিন্তু স্যারকে ফোন দেওয়ার সময় স্যার যদি জিজ্ঞেস করে আমি ফোন কোথায় পাইছি, তখন কি বলবো আমি? তোর মাথায় আসলে কোনো বুদ্ধি নেই, যে কোনো একটা কাহিনী বানিয়ে দিবি, প্রবলেম সলভ, বুঝলি? আমি কি কাহিনী বানিয়ে বলবো যদি ধরা খাই তখন? হায় আল্লাহ, একটা কাহিনী বানিয়ে বলতে পারে না যে সে আমার ভার্সিটিতে পড়ে। ওই তোকে কে বলছে আমি কাহিনী বানিয়ে বলতে পারি না? আমি তো স্যারকে দেখলেই ভয় পাই, ভয়ের চোটে যদি ঠিকঠাক মতো বানিয়ে বলতে না পারি তখন? আচ্ছা মেরে মা, থাক, আপনাকে আর কাহিনী বানিয়ে বলতে হবে না, আমি যেভাবে বলবো সেভাবে স্যারকে বলবি, তাহলেই কোনো সমস্যা হবে না। আচ্ছা বল কি বলবো আমি স্যারকে? স্যার যদি জিজ্ঞেস করে ফোন কোথায় পাইছো, তখন বলবি ভার্সিটির পেছনে আম গাছের নিচে পাইছে। তারপর আবার যদি জিজ্ঞেস করে ওখানে গেছো কেন, তখন তুই বলবি আম খেতে গিয়েছিলাম। এবার বুঝছোস কি কাহিনী বলবি?
বুঝেছি। ওরা তিনজন এইভাবে আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়। মেহের গ্রামারের কিছু টপিকস বোঝাচ্ছে আর যার যেখানে সমস্যা তা সলভ করে দিচ্ছে। মেহের যখন প্রথম বেঞ্চে টপিকস বোঝাচ্ছিল তখন মেঘা জ্যোতিকে ফিসফিস করে বলে, জ্যোতি তুই স্যারকে টপিকস না বোঝার ভান করে এখানে রাখ, তারপর স্যারের ফোন ফেরত দিয়ে দে। এখন দেব, ছুটির সময় দেই? আরে এখন দে, স্যারকে ছুটির সময় না পাইলে? জ্যোতি কিছু বলার আগেই কারো ধমকে মেঘা আর জ্যোতি কিছুটা ভয় পেয়ে যায়। সামনে তাকিয়ে দেখে মেহের ওদের ধমক দিয়েছে। কেন ধমক দিয়েছে বুঝতে পারছেন না তো? চলুন অতীতে। মেহের প্রথম বেঞ্চে পড়া বুঝালেও মেহেরের ধ্যান ছিল মেঘার ওপর। অনেকক্ষণ ধরে ফিসফিস করে কথা বলতে দেখে মেহেরের রাগ উঠে যায়। মেহের মনে করে ক্লাসে স্যার থাকা অবস্থায় যদি কেউ অপ্রয়োজনীয় কথা বলে তাহলে স্যারকে অপমান করা হয়, তাই মেহের জোরে ধমক দেয়। বর্তমান, এই স্টুপিড মে, তোমার কোনো কমন সেন্স নাই? এটা ক্লাস নাকি কথা বলার জায়গা? সবসময় লাস্ট বেঞ্চে বসো, সবসময় লাস্ট বেঞ্চে বসো কি কথা বলার জন্য? এখন যদি বলি এতক্ষণ ধরে আমি যা বোঝাইছি তা বলতে, তখন কি করবে? জানি কিছুই বলতে পারবে না। আমি বুঝি না এইসব মেডেল ক্লাস কীভাবে এ ভার্সিটিতে চান্স পায়। নিশ্চয়ই ঘুষ দিয়ে ঢুকছে। আরও কি জানি করো, স্যারদেরকে তারাও। তোমাদের মতো মেডেল ক্লাসের মেয়েদের দ্বারা এইসবই মানায়। বেয়াদব মেয়ে কোথাকার। মেহের কথায় প্রথমে ভয় লাগলেও মেঘাকে নিয়ে এত নিচ মনে মনের চিন্তাভাবনা দেখে মেঘা অবাক হয়ে যায়। মেঘা ভেবেছিল মেহের একটা ভদ্র ঘরের ছেলে। মেঘার ভাবনার ছেদ পড়ে মেহেরের কথায়। এখন তো চুপ থাকবাই, কিছু বলবাই বা কিভাবে? সারাক্ষণ তো বয়ফ্রেন্ডকে কি বলছে কি দিছে, এক কখন কোথায় গেছি তা ফ্রেন্ডকে তো জানাতে হবে, তাই না? মেহের আর কিছু বলতে পারে না। মেঘা রেগে গিয়ে বলে, স্যার একজনের সম্পর্কে না জেনে এত কিছু বলা ঠিক না। কি জানি বললেন, আমি মডেল ক্লাসের মেয়ে। ওকে ফাইন, আমি মডেল ক্লাসের মেয়ে। আমি জানতাম না যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মেয়েদের সতীত্ব হরণ থেকে বাঁচানো, মখাটে ছেলেদের শাস্তি দেওয়া মডেল ক্লাসের মেয়েদের কাজ। যদি এইসব মডেল ক্লাসের মেয়েদের কাজ হয় তাহলে আমি বলবো সমাজে যাতে সব মেয়েরাই এমন হয়। একটানে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, আমি ঘুষ দিয়ে ঢুকছি এই ইউনিভার্সিটিতে, তাই তো? আরে স্যার, আপনি যদি তাই ভেবে থাকেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি হয়তো জানেন না যে আমি নিজের যোগ্যতায় সর্বোচ্চ নাম্বার পেয়ে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। স্যার আপনি হয়তো জানেন না যে আমি এই ইউনিভার্সিটির টপ স্টুডেন্টের মধ্যে একজন। মেঘার কথায় মেহের মনে মনে ভাবে, আসলে এই মেয়েটা সম্পর্কে না জেনে অনেক কিছু বলে ফেলছি, আর ওর সম্পর্কে আমার জানার কোনো ইন্টারেস্ট ছিল না। আমি শুধু জানতাম এই ক্লাসে একজন মেধাবী স্টুডেন্ট আছে, কিন্তু সেটা যে মেঘা হবে তা আমি ভাবিনি। মেহের আর কিছু ভাবতে পারলো না। মেহেরের ভাবনায় ছেদ পড়ে মেঘার কথায়। মেঘা আবারও বলতে শুরু করে, আমি স্যারদের তাড়াই। ইয়েস স্যার, আমি স্যারদের তাড়াই, কিন্তু ক্লাসের একটা স্টুডেন্টও বলতে পারবে না যে আমি অকারণে স্যারদের তাড়িয়েছি। স্যার আমি আপনাকে কি বলতেছি, আপনি নিজেই তো থালার এক পিট দেখে বিবেচনা করেন। আসলে স্যার আমি যত স্যার তাড়িয়েছি তাদের মধ্যে কেউ ছিল নারী লালসা, কেউ ছিল পড়া বোঝাতে পারতো না, কেউ ছিল খালি মেয়েদের শরীরে হাত দিত, তাই তাদের উচিত শিক্ষা দিয়ে তাড়িয়ে দিয়েছি। মেঘার কথায় মেহেরের নিজের ওপর ঘৃণা হতে থাকে। মেঘা আবারও বলতে শুরু করে, আমি ক্লাসের লাস্ট ব্রেঞ্চে বসে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলি। স্যার আমি ভাবতেও পারিনি আপনার মন মানসিকতা এতটা নিচ। আরে স্যার আমি আপনার ফোন ফেরত দেওয়ার কথা বলছিলাম। ফোনের কথা শুনে মেহের মনে মনে বলে, ফোন? আমার ফোন তো কাল থেকে খুঁজে পাই না, তাই ভাবছি আজকে নতুন ফোন কিনব। কিন্তু আমার ফোন ওদের কাছে কেন? মেহেরকে অন্যমনস্ক দেখে মেঘা বলে, কি স্যার আপনার ফোন আমার কাছে কিভাবে এলো, তাই তো? আরে স্যার কাল যখন আপনি ছিনতাইকারীদের মারতেছিলেন তখন ওখানে আপনার ফোন পড়ে যায়। আমি ফোনটা ফেরত দিতে পারতাম, কিন্তু আমার কাছে ফোন দেখলে আপনি নিশ্চয়ই আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতেন,
আর অনেক অপমান করতেন, তাই জ্যোতিকে ফোন দিতে বলি। আর কি ভাবছেন? হ্যাঁ, আসলে ভুল আমারই, সেই প্রথম থেকেই আপনি আমাকে খারাপ হিসেবে চিনে এসেছেন। সরি স্যার, ক্লাসে বেয়াদবি করার জন্য দুঃখিত। মেঘা এই বলে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় ক্লাস থেকে। মেঘার যাওয়ার দিকে মেহের তাকিয়ে থাকে। মেঘার এমন অবস্থা দেখে জ্যোতি আর চুপ থাকে না। জ্যোতি বলে, হোসেন ভাইয়া থুকু স্যার, এই নিন আপনার ফোন। এই ফোনের জন্য মেঘা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিল, আবার এই ফোনের জন্য মেঘা পৃথিবীর সবচেয়ে অসুখী। আর স্যার, আমি প্রথমে আপনাকে হোসেন ভাইয়া বললাম কেন জানেন? কেন? জ্যোতি বলতে যাবে, তখন তানহা জ্যোতিকে চুপ থাকতে বলে। কিন্তু জ্যোতি তানহাকে উদ্দেশ্য করে বলে, তানহা তুই আজ আমাকে আর বাধা দিস না। যে মেয়েটি সেই ক্লাস সিক্স থেকে ভালোবেসে আসছে হোসেন ভাইয়াকে, আজ আমাকে সব বলতে দে। জ্যোতির কথা মেহেরের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেহের জ্যোতিকে জিজ্ঞেস করে, আমাকে ভালোবাসে তাও ক্লাস সিক্স থেকে, মানে বুঝলাম না। মানে হচ্ছে স্যার এইটা। জ্যোতি মেহেরের ফোনের গ্যালারিতে ঢুকে মেহেরের ছোটবেলার পিক দেখায়। মেহের নিজের ছোটবেলার পিক দেখে বলে, এটা তো আমার ছোটবেলার পিক, এটা মানে কি আমাকে ক্লিয়ারলি সব বলো। এই পিক মানে হচ্ছে স্যার, আপনি যখন এসএসসি ক্যান্ডিডেট ছিলেন সেই তখন থেকে মেঘা আপনাকে ভালোবাসে। মেঘা তখন ক্লাস সিক্সে পড়ে, অতীত। আমি মেঘা আর তানহা ছিলাম সেই ছোট্টবেলার ফ্রেন্ড, আমরা তখন সিক্সে পড়ি, কিন্তু আমাদের চিন্তাভাবনা ছিল দশম শ্রেণীর ছাত্রীদের মতো। ক্লাসের সবচেয়ে ফাজিল পোলাপান ছিলাম আমরা, পড়াশোনায় তেমন ভালো ছিলাম না, এই কোনো মতে পাস করতে পারলেই চলে। একদিন আমরা তিনজন স্কুল শেষে হাঁটতেছি আর গল্প করতেছি, গল্পটা এমন যে, আচ্ছা তানহা, আচ্ছা তানহা প্রেম করে কি মজা পাওয়া যায় রে? প্রেম করলে নিজের টাকা ভাঙতে হয় না, বয়ফ্রেন্ডের টাকায় বিন্দাস চড়া যায়। আচ্ছা বেচারাকে টাকা দিয়ে আমরা চললে ওরা চলবো কেন? রাস্তায় থালা হাতে নিয়ে নাকি? হরে, আমাদের বয়ফ্রেন্ড যে হবে তাকে তো দুই দিনে রাস্তায় থালা নিয়ে বসতে হবে। আহারে বেচারা, আমার তো এখন জানুটার লাইগা দরদ লাগতেছে। কেন রে, বয়ফ্রেন্ডের জন্য কষ্ট লাগে নাকি? আরে কষ্ট তো আমারও লাগতেছে, যখন আমাদের কাছে থালা নিয়ে টাকা চাইবো তখন। এই বলে আমরা তিনজন হো হো করে হেসে উঠলাম। হঠাৎ মেঘা একটা ছেলে দেখে এক মনে তাকিয়ে থাকে। অনেকক্ষণ ধরে কথা বলছি, কিভাবে মেঘা কিছু বলছে না দেখে মেঘার দিকে তাকিয়ে দেখি ও আপনাকে দেখছে। আমি একটু গলা খাকারি দিয়ে বললাম, তো মিস এক মনে কি দেখছেন যে আমরা এত কিছু জিজ্ঞেস করছি তার থেকে আপনার কোনো হেলদোল নাই? আমার কথায় মেঘার তবুও কোনো ভাবান্তর দেখলাম না। মেঘা ঘোল লাগানো কণ্ঠে বলে, এক অপরূপ সুন্দর রাজকুমারকে দেখছি। আমি আর তানহা মেঘার এমন কথা শুনে ভেতরে ভেতরে হাসতে হাসতে শেষ, তবুও নিজেকে কন্ট্রোল করে আবার বলি, তো সে যে রাজকুমার কিভাবে বুঝলে? ঠিক ওর মতো আমার রাজকুমারের ঠোঁটের ডান পাশে একটা তিল আছে, ও যেরকম ফর্সা ঠিক তেমনই আমার রাজকুমারও। ওর হাঁটা চলা, কথার ধরন, কণ্ঠ লম্বা, চুলের স্টাইল, সব কিছুই আমার রাজকুমারের মতো। মেঘার এমন ক্রাশ খাওয়া দেখে আমি আর তানহা আর হাসি আটকাতে পারলাম না। আমরা দুইজন হো হো করে হি হি কইরা হাসতে থাকি। আমাদের এমনভাবে হাসতে দেখে মেঘার হুঁশ ফিরে। মেঘা ফুকুস কিয়ে আমাদের দিকে তাকিয়ে বলে, কিরে তোরা এমন করে হাসতেছিস কেন? তোদের আবার জিনে ধরলো নাকি? মেঘার কথায় আমরা দুইজন আবার হাসতে থাকি। অনেকবার হাসি থামানোর চেষ্টা করি কিন্তু কিছুতেই থামাতে পারছিলাম না। তবুও অনেক কষ্টে হাসি থামিয়ে আমি বলি, আমাদের আবার কি হবে? আগে বল তোর কি হয়েছে, কি তোকে আবার জিন ভূত ভর করেছে নাকি? আমার কথায় মেঘা কিছুটা বিরক্ত হয়ে বলে, আমাকে কোনো জিন ভূত ভর করতে পারবে না মাই ডিয়ার, অর্পি হাজবেন্ড ওদের ফালুদা করে ছাড়বে। আমরা এবার উচ্চস্বরে হাসতে লাগলাম। অনেক কষ্টে হাসি চেপে রেখে বললাম, তো শুনি কি আমাদের উডপি দুলাফাই ওই ছেলেটা নাকি রে? শৈতানি মার্কা হাসি দিয়ে কথাটা জিজ্ঞেস করলাম। আমার কথায় মেঘা একটু থতমত খেয়ে বলে, আরে তোরা যা ভাবতেছিস তা না। তো কি শুনি? আরে বুঝুস না, চুরি করতে গিয়ে ধরা পড়ছে, এই লাইগা এত তুতলাইতাছে। আমার কথায় মেঘা একটু খেপে গিয়ে বলে, ওই জ্যোতির বাচ্চা জ্যোতি,
তোর এত সাহস কেমনে হয় আমাকে চোর বলার? আমি কোন দিন তোর কি চুরি করছি হ্যাঁ যে আমায় চোর বলতেছিস? হিসেব করলে তো তোকে চোর বলা যায়। তুই এই পর্যন্ত আমার ব্যাগ থেকে 238 টাকা চুরি করছিস, আইসে নিজের দোষ আমার উপর চাপাতে। চুম্নি কোথাকার? এই বলে মেঘা হো হো করে হাসতে থাকে। আমি রেগে বললাম, আমি চুরি করছি নাকি? তোকে তো পরে বলে দিচ্ছি। আচ্ছা মানছি, আমি না হয় প্রথমে না বলে টাকা নিয়েছি, পরে তো তোকে জানাইছি। আচ্ছা ওইসব বাদ দে, আর বল ক্রাশ খেলে নাকি ছেলেটার উপর? আমার কথায় মেঘা একটু থতমত খেয়ে বলে, আসলে ক্রাশ খাইছি কি না জানি না, কিন্তু ভালো লাগছে ছেলেটাকে। ওমা তাই নাকি রে, তুই আবার কবে থেকে ক্রাশ খাস রে? আমি তো জানতামই না। বুঝছিস না, তলে তলে টেম্পো চালাই। এই বলে আমরা হো হো করে হাসতে থাকি। বেচারা মেঘা থতমত খেয়ে বলে, তোরা কি শুরু করছিস এখন? আজকে কি বাসায় যাবি না, নাকি ভুটকির মতো নাতকে নিয়ে হাসতে থাকবি? আরে কি করব বল, আজ এত সুন্দর ফিল্ম দেখব জানতাম নাকি? জানলে তো আমি পপকর্ন জুস আরও কিছু সাথে আনতাম রে। আমার কপাল চাই খারাপ, না খেয়ে ফিল্ম দেখছি। আরে তানহা বেবি চিন্তা করিস না, এখন থেকে রোজ ফিল্ম দেখব, তখন তুই আবার খেতে খেতে ফিল্ম দেখতে পারবি। তাই নাকি রে দোস্ত, আমি তো খুব এক্সাইটেড। ওফ, কখন আবার যে ফিল্ম দেখার সুযোগ পাব, আমার তো আর সহ্য হচ্ছে না রে। আরে তানহা বেবি গুল গুল, তুই তাড়াতাড়ি আসতে পারিস সিন। আমি আর কিছু বলতে পারি নাই, তার আগেই মেঘা বলে, ওই শাকচুনি মেকআপের দোকান তোরা থাক, তোদের সিন নিয়ে আমি গেলাম। সত্যি যখন মেঘা চলে যাচ্ছিল তখন আমরাও ওই দিন বাসায় চলে যাই। এইভাবেই কেটে যায় কয়েকটা দিন। এই কয়েকদিন মেঘা ক্লাস শেষ করে তাড়াতাড়ি দৌড় দিত স্কুলের পেছনের রাস্তায়, যাতে একবার হলেও দেখতে পারে তোমাকে। তোমার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে একদিন না দেখতে পারলে সারাক্ষণ কান্না করতো, খাবার খেত না, ঘুমাতো না, এমনকি নিজের যত্নও নিত না। ওর মতো পাগলামি দেখে আমি তানহাকে বলি, দেখ তানহা, এভাবে চলতে থাকলে মেঘা শেষ হয়ে যাবে, আমি ওর এমন অবস্থা আর সহ্য করতে পারবো না রে। তো কি করব বল, ও তো নিজ থেকে কখনো মেহের ভাইয়াকে কিছু বলবে? তুই তো জানিস মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। কিন্তু আমি তো আর সহ্য করতে পারছি না ওর এমন অবস্থা দেখতে। কি করবি বল, সামনে মেহের ভাইয়ার বোর্ডে পরীক্ষা, এমন সময় কিছু বলা কি ঠিক হবে রে? আরে ধুর, বোর্ড পরীক্ষা তো কি হয়েছে, উনি কি একা বোর্ড পরীক্ষা দেবেন নাকি? কই, ওনাকে তো প্রেমও করে আবার পড়াশোনাও করে, তাদের তো কোনো সমস্যা হয় না? মেহের ভাইয়া সব ছেলেদের মতো না যে প্রেম আর পড়াশোনা একসাথে করবে। হইছে, তোকে আর মেহের ভাইয়ার গুণগান গাইতে হবে না। আমি এই কয়েকদিন ধরে কনফিউজড, তুই মেঘার ফ্রেন্ড নাকি শত্রু? যুথি, নিজেকে কন্ট্রোল করে বললাম। আচ্ছা বল, কি করবি তুই এখন? আমি ভাবছি মেঘা যেহেতু কিছু বলতে পারবে না, সেহেতু মেঘার হয়ে আমি মেঘের ভাইয়াকে বলবো। কি, আর ইউ শিওর যুথি? ইয়া, আই এম শিওর। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে হয় মেঘাকে জানানো দরকার। আমি প্রথমে ভাবছিলাম মেঘাকে বলবো না, সারপ্রাইজ দেব, কিন্তু তুই যখন বলতেছস তাহলে মেঘাকে জিজ্ঞেস করব। চল মেঘাকে জিজ্ঞাসা করি। ওকে চল। এই বলে আমি আর তানহা দুজনেই একসাথে মেঘার কাছে যাই। মেঘার কাছে গিয়ে বলি, কিরে মেঘা কি করস? কিছু না। ও, এই টাইমে আমার বাসায় যে তোরা? না এমনিতেই, কেন আসতে পারি না? আমি কি একবার বলেছি আসতে পারবি না? আমি তো ভাবছি কিছু বলবি তাই বললাম। ও আচ্ছা বল, কিসের জন্য এই বিকেলে আমার বাসায় আসা? তোরা তো আবার কারণ ছাড়া আমার বাসায় আসিস না। ঠিকই বলছস, কারণ আছে বলেই আসছি। ও তো বল, কী কারণে আসলি? আগে বল, আমার পুরো কথা শেষ না হওয়া পর্যন্ত তুই কোনো কথা বলবি না? কী এমন কথা বলবি যে তোর কথা শেষ হওয়া পর্যন্ত আমায় অপেক্ষা করতে হবে? যেই কথা হোক, তুই বল আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবি না। আচ্ছা মেরি মা, আপনার কথা শেষ হওয়া পর্যন্ত আমি কোনো কথা বলবো না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করি, মেঘা তোর এমন অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। আমি চাই তুই আমার আগের মেঘার মতো হয়ে যা, যেই মেঘা সবসময় হাসি খুশি ফাজলামি দুষ্টুমি করে। আমি তোকে এমন গম্ভীর দেখতে পারবো না।
আমি একটানে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে লাগলাম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি তুই নিজ থেকে কখনো মেহের ভাইয়াকে কিছু বলবি না, তাই আমি আজ মেহের ভাইয়াকে তোর পছন্দের কথা জানাবো। এখন তুই বল আমার সিদ্ধান্ত ঠিক কিনা। বর্তমান যুথি একটু থেমে মেহরের উদ্দেশ্যে বলে, আমার কথা শুনে মেঘা খুশি না হয়ে বরং গম্ভীর গলায় কি বলেছিল জানেন? মেহের ভাইয়া কি বলছে আমাকে বলো। যুথি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে আবার বলতে শুরু করলো, আমার কথা শুনে মেঘা বলে, কি সুন্দর ভাবলি, আমার কথা একবারও কি মেহের দিকটা দেখলি না? ভালোবাসাটা কখনো জোর করে হয় না, নিজ মন থেকে ভালোবাসা আসে। আমি চাই না মেহের কারো কথা শুনে আমার ভালোবাসা উপলব্ধি করুক। যদি তা চাইতাম তাহলে আমার এত অপেক্ষা করার প্রয়োজন ছিল না। এই বলে মেঘা পাগলের মতো হাসতে থাকে। আমি ভাবলাম হয়তো মেহের ভাইয়াকে না পাওয়ায় মেঘা পাগল হয়ে গেছে, কিন্তু আমার ধারণাকে অপেক্ষা করে মেঘা বলে, কি ভাবতেছোস আমি মেহেরের শোকে পাগল হয়ে গেছি? আরে আমি ভাবতেছি তোরা আমার ফ্রেন্ড হলে কীভাবে, এতদিনও আমায় চিনতে পারলি না। এই বলে মেঘা আবারও হাসতে থাকে। আমি মেঘার এমন আচরণ দেখে ওর দিকে ব্যাককেলের মতো তাকিয়ে থাকি। আমাকে মেঘার দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘা অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না তোর, তাই তো? তুই ভাবতেছোস আমি মেহেরকে পাবো, তোর এমন সিদ্ধান্ত দেখে তোকে জড়িয়ে ধরবো, অনেকগুলো পাপ্পি দিব, থ্যাংকস বলবো, আর তুই আমার উত্তরে বলবি ফ্রেন্ডের জন্য এটুকু করতেই পারবো। ফ্রেন্ডের জন্য এইটুকু করতে পারবো না তো ফ্রেন্ড হলাম কিসের জন্য? আরে এইসব ভেবে থাকলে তোর চিন্তা ভাবনা পুরোটাই ভুল। এরপর যা বলে তাতে আমার চোখ কপালে উঠে যায়। মেঘা বলল, তোরা কি ভাবছস আমি ওকে পছন্দ করি? এই কথা বলবি আর ও নাচতে নাচতে আমাকে প্রপোজ করতে আসবে? আমার বাবার এত টাকা আর আমার মতো সুন্দরী মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে? আরে ও এমন ছেলে না, ও কারোর বাবার টাকা আর সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয় না। মেঘা একটু থেমে আবার বলল, আমার থেকে হাজার গুণ সুন্দরী মেয়েও যদি ওকে প্রপোজ করে তাহলে ও আস্তে আস্তে রিজেক্ট করে দেবে। কেন রিজেক্ট করে দেবে জানিস? আমি কাকে কি বলতেছি তোরা কেমনে জানবি? জানলে আজকে আমাকে এই কথা বলতে পারতি না, যেখানে এত সুন্দরী টাকাওয়ালা মেয়েকে রিজেক্ট করে দেয় যাতে ওর পড়ায় কোনো ক্ষতি না হয়, সেখানে আমি কি ও কি মনে করে জানিস? যে মেয়ে প্রেমের প্রস্তাব দেয় সে মেয়ে কখনোই ভালো তো হবেই না, উল্টো তার পড়াশুনো শেষ হবে। তো এখনো বল, মেহেরকে গিয়ে বলবি আমি তাকে পছন্দ করি? আমি আর তানহা কি বলবো কিছুই বুঝতে পারছি না। দুইজনে যেন তখন পাথরের মূর্তি হয়ে গেছিলাম। আমি মুখ দিয়ে কিছু বলবো তার আগেই মেঘা বলে ওঠে, তোরা আমাকে কখনো বুঝিস নি, এখন যদি উনি জানে আমি ওনাকে ভালোবাসি তাহলে অন্য মেয়েদের মতো আমিও ওনার কাছে খারাপ হয়ে যাব। থাক না কিছু ভালোবাসা একতরফা, এতে তো কারোর কোনো ক্ষতি নেই, অযথা ভালোবাসি কথা বলে খারাপ হওয়ার কি দরকার? আজ আমি যেন স্ট্যাচু হয়ে গেছি, আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি আসলে একতরফা ভেবে গেছি, সত্যি যদি মেহের ভাইয়া না মানত তাহলে তো মেঘা সহ্য করতে পারতো না। আমি তখন আর কিছুই ভাবতে পারছিলাম না, নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছিল। আমি আর কিছু ভাবতে পারি না, আমার ভাবনায় সেট পড়ে তানহার কথায়। তানহা বলে ওঠে, তুই আমার একটু বেশি ভাবতেছোস না? যদি এর উল্টো হয় তখন? সবসময় যে খারাপ হয় তা কিন্তু না, এমনও তো হতে পারে ভাইয়া তোকে অ্যাকসেপ্ট করে নিছে, একবার বলে দেখলে তো কোনো ক্ষতি নাই। তানহার কথায় আমিও সব দ্বিধা ছেড়ে ফেলে বলে উঠি, মেঘা তানহা তো ঠিকই বলেছে, একবার বলে দেখলে তো আর কোনো সমস্যা নেই। আমাদের কথা শুনে মেঘা যে এত রেগে যাবে আমি ভাবিনি। মেঘা রাগে গস গস করতে করতে বলে ওঠে, তোরা যদি মেহেরকে কিছু বলোস তাহলে আমার মরামুখ দেখবি। আমি কি করবো বুঝতে পারছিলাম না। ওইদিকে মেঘার এমন কথা শুনে তানহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নিজেকে কন্ট্রোল করে বললাম, মেঘা পাগল হয়েছিস নাকি? এবার বলছোস কিছু বললাম না, আর কোনো দিন মরার কথা বললে তোকে আর কষ্ট করে মরতে হবে না, আমি নিজেই তোকে মেরে পালি চাপা দিয়ে আসব। আরও অনেক কিছু বলে বুঝিয়ে শুনিয়ে আমরা নিজেদের বাসায় চলে যাই। এদিকে তোমার ভাইয়া বোর্ড পরীক্ষা শুরু হয়ে যায়, দেখতে দেখতে তোমার পরীক্ষাও শেষ হয়ে যায়। এরপর আর তোমাকে স্কুলে আসাই দেখতাম, এমনকি রাস্তার উলিগুলিতেও
তোমার দেখা পাওয়া যেত না। তোমাকে না দেখতে পেয়ে মেঘা প্রচুর ভেঙে পড়ে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, নিজে যত্ন নেয় না, স্কুলেও আসতো, এমনকি আমাদের সাথে 15 দিন কোনো কথা বলে নাই, সারাক্ষণ ঘরে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করত। তোমার এভাবে চলে যাওয়া ও কিছুতেই মানত না। একদিন আমি আর তানহার ডিসিশন নেই, যেভাবেই হোক মেঘার সাথে কথা বলবো, দরকার হলে সারা দিন রাত অপেক্ষা করবো, তবুও কথা বলে ছাড়বো। যেই কথা সেই কাজ। আমরা সকালে মেঘার বাসায় যাই, অনেকক্ষণ ওর দরজায় টোকা দেয় কিন্তু খুলে না, তাই আন্টিকে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে আমরা আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করি, আন্টি মেঘা এখনো ওঠে নাই? আগে তো ভোরে ঘুম থেকে উঠতো, তাহলে আর এটা লেট যে? আন্টি আমাদের কথায় কান্না করতে করতে ও স্পষ্ট গলায় বলে, জানি না মেয়েটার কি হয়েছে, ঠিক মতো খায় না, নিজের যত্ন নেয় না, স্কুলে যায় না, কথা বলে না, আমার মেয়েটা কেমন জানি চুপ হয়ে গেছে। আমি আমার মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারছি না, তোমরা আমার মেয়েকে আগের মতো করে দাও। আন্টির কথা শুনে আমরাও আন্টির সাথে কান্না করে দিই। আমাদের কান্না করতে দেখে আন্টি আরও জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকেন। আন্টিকে এমন করে কান্না করতে দেখে আমি নিজেকে কন্ট্রোল করে আন্টিকে বললাম, আন্টি আপনি এইভাবে ভেঙে পড়বেন না, এখন তো আমরা আসছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে, মেঘাও ঠিক আগের মতো হয়ে যাবে। তোমার কথাটা তো সত্যি হয়, দেখছো তোমরা কখন আমার বাসায় আসছো, আমি এখনো কিছু খেতে দিলাম না। আরে আন্টি এত ব্যস্ত হতে হবে না, আমরা খেয়ে আসছি। তুই বাসা থেকে খেয়ে আসছোস, ভালোই হয়েছে, তোর ভাগেরটা আমি খেতে পারবো। হ খা, শুধু আমার ভাগেরটা না, পুরো রান্নাঘরের সব খাবার খেয়ে ফেল রাক্ষসী। তুই এটা কি বললি, আমি কি আর ইচ্ছে করে খাবো বলছে নাকি? আন্টি বলছে তাই রাজি হয়েছি, তুই তো জানিস আমি আবার বড়দের কথা ফেলতে পারি না। আন্টি আপনি বলেন, আমি ঠিক বলছি না? একদম ঠিক বলছো, এটা তো তোমারই বাসা, যা ইচ্ছে করবে আমাকে বলবে। আমার প্রতি আন্টির এত কেয়ারিং দেখে তানহা লুচের মতো ফুলছে, আমি তাদেরকে মুসকে মুসকে হাসছি। খাওয়া দাওয়া শেষ করে আন্টির সাথে গল্প করতে লাগলাম, হঠাৎ মেঘার দরজা খুলে মেঘাকে দেখে আমার চোখ কপালে উঠে গেছে। এই কয়দিনে মেয়েটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আমি আর তানহা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি মেঘাকে আর কান্না করতে করতে বলি, ওই কুত্তা আমরা কি তোর কেউ হই না, কেমনে ভুলে গেলে আমাদের, স্কুলে যাস না, বাসায় সারাক্ষণ দরজা লাগিয়ে রাখোস। মানছি জুথি রাক্ষসী, কিন্তু আমি তো মানুষ, তাহলে আমার সাথে কথা বলোস না কেন? আমাদের কথায় মেঘা চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। মেঘা লো ভয়েসে বলে, আমি তোদের মতো হারামি ফ্রেন্ডদের কিভাবে ভুলি, আসলে শরীরটা ভালো ছিল না তাই স্কুলে যাওয়া হয় নাই। আচ্ছা রুমে চল, রুমে গিয়ে কথা বলবো। এই বলে আমরা 3 জন রুমে ঢুকি। রুমে ঢুকে দেখি রুমের অবস্থা নাজেহাল, রুমের সব জিনিসপত্র এদিক সেদিক পড়ে আছে, কাঁচা জিনিস ভেঙে একাকার হয়ে গেছে। রুমের এই অবস্থা দেখে তানহা জিজ্ঞাসা করে, রুমে সব কি দেখছি? আরে তেমন কিছুই না, নিজের কষ্ট ওদের উপর ছাড়ছি। মানে কি? তুই কি মেহের ভাইয়াকে মিস করতেছোস? মেহেরের কথা শুনে মেঘা নিজের কান্না ধরে রাখতে পারে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মেঘাকে এইভাবে কাঁদতে দেখে ওকে শান্ত করার জন্য বলি, মেঘা প্লিজ কান্না করিস না, দেখিস মেহের ভাইয়া একদিন ঠিক ফিরে আসবে। ও কখনো ফিরে আসবে না রে, আমার ভালোবাসে ব্যর্থ রে, আমি বোধ হয় ওকে কখনো নিজের করে পাবো না। কে বলেছে তোর ভালোবাসা ব্যর্থ? দেখবি মেহের ভাইয়া একদিন তোর ভালোবাসা বুঝবে, আর মেহের ভাইয়াকে নিজের করে পেতে চাইলে আমার কথা শুনে চলতে হবে, না হলে মেহের ভাইয়াকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। মেহের ভাইয়াকে হারানোর কথা শুনে মেঘা বলে ওঠে, না না আমি মেহেরকে কখনো হারাতে পারবো না, তুই বল আমায় কি করতে হবে। এই তো গুড গার্ল, তুই তো জানিস যে মেহের ভাইয়া কেমন মেয়ে পছন্দ করে, সো মেহের ভাইয়ার পছন্দের মেয়ে হিসেবে তোকে গড়ে তুলতে হবে। কিন্তু ও আমাকে তাহলে ভালোবাসবে? মেহের ভাইয়া ভালোবাসবে না তো, ওনার বাপ ভালোবাসবে। ওই কি বলস, মেহের ভাইয়ার বাপ কেন ভালোবাসতে যাবে? আরে ডায়লগটা একটু ফুল বলে ফেলেছি রে। তুই তো খালি ভুলের ডায়লগ মারবি, এমন অবস্থায় তো তোর ফান না করলেও হয় না। সরি সরি প্লিজ, মেরে মা আপনার এই অবুস মেয়েকে ক্ষমা করে দেন। তবে রে, এই বলে আমার দিকে তেড়ে আসে, আমি তোর মা লাগি তাই না? আমাদের এমন কাণ্ড দেখে মেঘা ফিক করে হেসে দেয়, আমরাও মেঘাকে হাসতে দেখে একটা তৃপ্তির হাসি দেই। মেঘা আমাদের কাণ্ড দেখে হাসতে হাসতে বলে, আরে কি শুরু করলি তোরা, থাম থাম আজকে পেট ফেটে যাবে হাসতে হাসতে।
আমি মেঘার দিকে তাকিয়ে বলি, যাক মহারানের মুখে তাহলে হাসি ফুটল, আমি বাবা হাঁপিয়ে গেছি। তাহলে এতক্ষণ সব নাটক ছিল বুঝি, তোদের নাটক করা দেখাচ্ছি তোরা। এই বলে মেঘা আমার দিকে তেড়ে আসতে থাকে। মেঘাকে তেড়ে আসতে দেখে আমি বলে উঠি, ওই মেঘা প্লিজ প্লিজ আমার দিকে আর এগোস না, ভয়ে আমার প্রাণ আত্মা পেরিয়ে আসছে রে, আমি আজকে অন্তত আগের মতো ধোলাই দিস না, হে আল্লাহ তুমি আমায় রহম করো। আমি ভয়ে ভয়ে মেঘার মুখের দিকে তাকিয়ে দেখি মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন রাজ্যের সব মেঘ এসে ওর মুখে ধরা দিয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ওই মুখটা আমার বাংলার পাস্তার মতো করে রাখছোস কেন? না তেমন কিছুই না রে, আসলে স্কুলের কথা খুব মনে পড়ছে রে। আমি ওকে কাঁদতে দেখে দৌড়ে ওর কাছে যাই আর বলি, মেঘা প্লিজ এইবার ভেঙে পড়িস না, তুই এভাবে ভেঙে পড়লে মেহের ভাইয়াকে পাওয়ার আশা ছেড়ে দে। আমি মেঘার চোখের পানি মুছে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলাম, তুই কি ভাবিস ভাইয়া তোকে দেখলেই প্রেমে পড়ে যাবে, আগে নিজেকে একটু দেখ কি অবস্থা করছো চেহারার। এই বলে আমি মেঘাকে আয়নার সামনে দাঁড় করালাম। মেঘা আয়নায় নিজেকে দেখে মনে মনে বিড়বিড় করতে থাকে, আসলেই তো কি অবস্থা হয়েছে চেহারার, এই চেহারায় মেহের তো দূরের কথা একটা কুকুরও পিছু নেবে না। হয়তো বলবি চেহারা দেখে ভালোবাসা হয় না, যদিও মেহের ভাইয়া চেহারা না আদর্শকে পছন্দ করেন। আচ্ছা চেহারার কথা না হয় বাদে দিলাম, কিন্তু পড়াশোনায় খারাপ হলে মেহের ভাইয়া কখনো তোকে অ্যাকসেপ্ট করবে না। আমার কথায় মেঘা আমার দিকে চঞ্চল চোখে তাকাই। আমি ওর তাকানোকে উপেক্ষা করে আমি বলতে লাগলাম, যেখানে এত সুন্দরী মেয়ে মেহের ভাইয়াকে ঘায়েল করতে পারে নাই রূপ দিয়ে, তার মানে বোঝা যায় ভাইয়া রূপে না গুণে মুগ্ধ হন, আর এটাই তোর সুযোগ মেহের ভাইয়াকে পাওয়ার। তা বুঝলাম, কিন্তু কেমন গুণের কথা বলছস? গুণ মানে তোকে পড়ালেখায় টপে থাকতে হবে সব সময়, নিজের যত্ন নিতে হবে, গরিবদের ভালোবাসতে হবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, সব সময় শালীনতা বজায় রাখতে হবে। এইসব গুণের কথা বললাম কেন জানিস? কেন? কারণ ভাইয়া নিজের লাইফ পার্টনার হিসেবে সেই মেয়েকে পছন্দ করেন যে মেয়ে মা বাবার বাধ্য, কখনো প্রেম নামক ফালতু কাজে সময় নষ্ট করবে না, বড়লোক হলেও গরিবদের ভালোবাসবে, কখনো তাদের তুচ্ছ করবে না, অনেক বুদ্ধিমতী হবে, একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আর রূপবতীও হবে। তাই ভাইয়াকে পেতে হলে ভাইয়ার পছন্দের মেয়ে হয়ে উঠতে হবে, বুঝলি? মেঘাকে এত কথা বলার পরে ও চুপ করে থাকতে দেখে আমি বুঝলাম যে মেঘাকে একটু একা থাকতে দেওয়া দরকার। আমি তানহাকে উদ্দেশ্য করে বলি, তানহা এখন এখান থেকে চল, মেঘাকে একটু ভাবার সময় দেওয়া উচিত। হুম ঠিক বলছস। আমি আর তানহা দুইজনে একসাথে মেঘাকে বলি আমরা এখন আসি, আর আমার কথা একটু ভেবে দেখিস। এই বলে আমরা দুইজন চলে যাই। ওইদিকে সারাক্ষণ আমার কথাটা নিয়ে ভাবতে থাকে, এমন কোনো দিন নাই যে আমার কথা ভাবে নাই। প্রায় 7 দিন পর মেঘা ডিসিশন নেয়, না আমি আর এভাবে ঘরে বসে থাকবো না, যুথি তো ঠিকই বলেছে, আমাকে মেহেরের পছন্দের মেয়ে হয়ে উঠতে হবে, আমি আজ থেকে শুরু করবো আমার পথ চলা। মেঘা সকালের নাস্তা শেষ করে স্কুলে আসে। আমি প্রথমে মেঘাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তানহা বলে, কি রে এইভাবে সামনে তাকিয়ে আসোস কেন, মনে হচ্ছে তোর সামনে কোনো ভূত দাঁড়িয়ে আছে, আর তুই তো তা দেখে ভয় দাঁড়িয়ে পড়ছস। তানহা আমাদের দিকে তাকিয়ে মেঘাকে দেখে অবাক, এই চরম বোঝাই পৌঁছে যায়। তানহা এখনো কনফিউজড যে ও সত্যি মেঘাকে দেখছে কিনা। আমাদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘা মুস্কি হেসে আমাদের সামনে এসে টুরি মেরে বলে, এভাবে হাঁ করে থাকলে মশার 14 কোষ্ঠী তোদের মুখে ঢুকে যাবে। মেঘার কথায় আমাদের হুঁশ আসে। আমি মেঘার দিকে তাকিয়ে বললাম, তানহা আমি যা দেখেছি তুইও কি তা দেখতেছোস? আমি কনফিউজড রে, আমার সামনে সত্যিই মেঘা দাঁড়িয়ে আছে কিনা। তুই তোর কনফিউজড নিয়ে থাক, আগে আমায় একটা চিমটি কাট, তারপর বক 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 কর। তানহা চিমটি কাটার আগে মেঘা অনেক জোরে চিমটি কাটে। আমি ব্যথায় চিৎকার করি, আউস কেউ এভাবে চিমটি কাটে, পুরো মাংস উঠিয়ে ফেলো রে, আম্মু তুমি তোমার মেয়েকে এই দুষ্টু ডাইনের থেকে বাঁচাও। কি হলো বেশি লাগছে বুঝি, আহারে বেচারি। দোস্ত তুই তার মানে সত্যি আমার সামনে, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। ও তাই নাকি রে, তাহলে তোকেও একটা চিমটি কাটি, তোর সব কনফিউজড দূর হয়ে যাবে দেখিস। না না তার দরকার নাই, আমার বিশ্বাস হয়েছে যে তুই আসছিস। যাক তোদের তাহলে বিশ্বাস করাতে পারলাম।
আমি আর তানহা দুজনে বারবার অবাক হচ্ছি। যে মেয়ে স্যারদের লেকচার শুনলে বলতো গরু হাম্বা হাম্বা করছে, সেখানে এত মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছে, সবার সাথে শালীনতা বজায় রাখছে, ঠিক মতো পড়া শিখে আসছে, কোনো বেয়াদবি করে না, এক কথায় বলতে গেলে একটা আদর্শ মেয়ে হিসেবে পারফেক্ট। এভাবে মেঘা এক অন্য মেঘায় পরিণত হয়। কিন্তু দিন যত যাচ্ছে মেঘা তত রাগী হয়ে যাচ্ছে। মেঘার কাজের সময় কেউ ডিস্টার্ব করলে ও খেপে যায়, ওর দিকে কেউ কুনজরে তাকালে ওর অবস্থা খারাপ করে ফেলে, আর খারাপ কথা বলে সে সেখানেই শেষ। ওর রাগ শুধুমাত্র আপনার কথা বলে শান্ত হতো, ও আপনাকে আজও ভুলে নেয়। আমরা ওকে অনেকবার বলছি আপনাকে ভুলে যেতে, কিন্তু ওর একটাই কথা, ও প্রেম করলে আপনার সাথে করবে, নয়তো সারা জীবন কুমারী হয়ে থাকবে, তবুও অন্য কাউকে ভালোবাসতে পারবে না। বর্তমান মেঘার জীবন কাহিনী শুনে সবার চোখে পানি টলমল করছে, মেহেরের চোখ দিয়ে তো অজস্র পানি পড়ছে। জুথির মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে, এই ভেবে হয়তো ভাইয়া এবার মেঘাকে মেনে নেবে। মেহের নিজের চোখের পানি মুছে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, জুথি তোমার কাছে কি মেঘার ক্লাস সিক্স এর পিক আছে? মেহেরের কথা শুনে জুথি অবাক, স্যার মেঘার এত আগের পিক কেন চাইছে? মেয়ের আবার বলে, কি হলো, পিক আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। ওকে তাহলে ফোনটা বের করে পিক দেখাও আমায়। মেয়ের কথায় পুরো ক্লাসের স্টুডেন্ট অবাক, জুথি আর তানহা তো অবাকের শীর্ষমুখী। সবাই এভাবে তাকিয়ে থাকতে দেখে মেহের ধমকের সুরে বলে, এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে না দেখে বাসায় চলে যাও। আর কি মনে করেছো, তোমরা যে ক্লাসে ফোন নিয়ে আসো তা আমি জানি না? আজ তোমাদের আর ক্লাস করতে হবে না। আর হ্যাঁ, আজকে যা যা শুনেছো তা নিজেদের মধ্যে রাখবে, কোনো এদিক সেদিক যেন না হয়। আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? ইয়েস স্যার, উই আর বেটার, আন্ডারস্ট্যান্ড। এরপর সবাই এক এক করে চলে যায়। তানহা আর জুথি চলে যেতে নিলে মেহের বলে ওঠে, তোমাদের আমি যেতে বলেছি। জুথি আর তানহা মেহেরের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। জুথি ভয়ে আমতামতা করতে করতে বলে, না হ্যাঁ স্যার, আপনি তো বলেছিলেন, আর আজ ক্লাস করতে হবে না, সবার ছুটি, তাই চলে যাচ্ছিলাম। আমি যাতে তোমাদের সাথে আলাদাভাবে কথা বলতে পারি তার জন্য এত রিস্ক নিয়ে ক্লাস ছুটি দিয়ে দিছি, আর তোমরাই চলে যাচ্ছ? সরি সরি স্যার, আসলে আমরা বুঝতে পারি নাই। আরে রাখো তোমাদের আসল আর নকল, আগে মেগার ক্লাস সিক্সে থাকতে পিক দেখাও। জুথি ভয়ে তাড়াতাড়ি ফোন বের করে দেয়। ফোন হাতে নিয়ে মেহের রাগী চোখ দিয়ে জুথির দিকে তাকায়। জুথি ভয়ে ভয়ে বলে, কি হয়েছে স্যার? মেয়ের রাগে গজ গজ করতে করতে বলে, তোমার মাথায় কি গোবর ছাড়ার কিছু নাই? ফোনে লক করা আছে তা কি জানো না? সরি সরি স্যার, আমি আসলে খেয়াল করি নাই। সরি মাই ফুট, তাড়াতাড়ি লক খোলো। এই বলে মেয়ের ফোন জুথির দিকে এগিয়ে দেয়। জুথি ভয়ে তাড়াতাড়ি লক খুলে দেয়। মেয়ের গ্যালারিতে ঢুকে অনেক পিক খোঁজার পর মেঘার সেই ছোটবেলার পিক দেখে মনে মনে বলে, তুমি তাহলে মেঘা, এর জন্য তোমার উপর আমি রাগ করতে পারতাম না। তোমার চোখের দিকে তাকালে কেমন অনুভূতি হতো, তোমার কিস আমায় ভাবাতো। আমি আর তোমাকে দূরে রাখবো না, শীঘ্রই আমি তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে আসবো। তবে আমি জানি তুমি আমার সহজ কথায় রাজি হবে না, তাই মেহের তানহা আর জুথিকে উদ্দেশ্য করে বলে, এখন তোমরা বাসায় চলে যাও, আর আমাকে যে মেঘার ব্যাপারে বলছো তা যেন মেঘা ঘনাক্ষরেও টের না পায়। মেহের কথার জবাবে জি স্যার বলে ওরা চলে যায়। মেহের স্কুল থেকে বেরিয়ে বাসায় চলে যায়। ডিনারে মেহের তার বাবা মাকে উদ্দেশ্য করে বলে, বাবা মা তোমরা তো চাও আমি বিয়ে করি, তাই তো? মেহেরের কথা শুনে মেহেরের বাবা মা অবাক হয়ে যায়। মেহেরের মা বলেন, বাবা তুই ঠিক আছিস তো? তোর শরীর টরীর খারাপ করলো না তো আবার? মায়ের এমন আচরণ দেখে মেহের গম্ভীর গলায় বলল, আমি একদম ঠিক আছি, এইসব ফালতু কথা বাদ দাও তো, আমি যা বলছি শোনো। আমি এতদিন বিয়ে করতে চাই নাই কারণ আমি আমার মেঘ পাখিকে ভালোবাসতাম বলে। কিন্তু জানো, আমি লন্ডনে চলে যাওয়ার 5 বছর পর দেশে ফিরে মেঘকে অনেক খুঁজছি, তবুও পাই নাই। শেষমেশ ভাবি মেঘ নিশ্চয়ই তার স্কুল বদলাবে না। এই বিশ্বাসে আমি ভার্সিটিতে জয়েন হই, শুধুমাত্র আমার মেঘ পাখিকে খুঁজে পাওয়ার আশায়। আজ আমি আমার মেঘ পাখিকে খুঁজে পেয়েছি, আর আমি ওকে অনেক ভালোবাসি,
তাই এই সপ্তাহে ওকে বিয়ে করতে চাই। মেয়ে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, কারণ মেয়ে আমার মনের মতো। আর তোমরা তো আমাকে চিনোই, আমার রুচি কেমন তাও জানো। কাল তোমরা মেয়ে দেখতে যাবা। মেহেরের বাবা মা দুজনেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তারা একটু আঁচও পেল না যে তার ছেলে একটা মেয়েকে ভালোবাসে। ছেলের মুখে বিয়েতে রাজি হওয়া আর এমন ভালোবাসা দেখে তারাও রাজি হয়ে যান। এইদিকে মেঘা সারাদিন রুমের দরজা লক করে কান্না করতে থাকে আর মেহেরের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে গালি দিয়ে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছে নিজেও জানে না। ঘুম থেকে উঠে দেখে 10:23 বাজে। মেঘা আস্তে আস্তে সব মনে করার চেষ্টা করে। মেঘার সব কিছু মনে পড়েও যায়। মেঘা বলে, শালা খবিশ কুত্তা বিলাই হনুমান কচ্ছপ হারামি, তোকে আমি সামনে পেলে আলুর ভর্তা বানিয়ে কুকুরকে খাওয়াতাম। তোর জন্য আমার এখন খিদায় পেট ছুঁই করতেছে, আমি বাবা সহ্য করতে পারবো না। ক্ষুধার জ্বালা, যাই ফ্রেশ হয়ে গিয়ে দেখি কি রান্না করছে। এই বলে মেঘা তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে মেহের নিজের পার্সোনাল নাম্বার থেকে মেঘাকে ফোন করে। মেঘা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ফোন বাজছে। মেঘার কারোর সাথে কথা বলার এখন ইচ্ছে নাই, তাই ফোন রিসিভ করে না। এই বলে মেঘা রুম থেকে বের হয়ে যায় খাবার খেতে। প্রায় 10 কল দেওয়ার পরও কল রিসিভ না করায় মেহের মেসেজ লিখে সেন্ড করে যে, এবার কল রিসিভ না করলে আমি তোমার বাসায় আসতে বাধ্য হব। তবুও কোনো রেসপন্স না পেয়ে মেহের কপট রাগ নিয়ে গাড়ি ড্রাইভ করে মেঘার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে মেঘা খাবার খেয়ে নিজের রুমে এসে ফোন হাতে নিয়ে দেখে, আল্লাহ এতবার কল দিছে কেন খবিশটাই? নিশ্চয় সরি বলার জন্য ফোন। কুত্তা বিলাই হনুমান কচ্ছপ হারামি, তুই ফোন দিতে থাক, আমি রিসিভ করব না, তখন বুঝবি মজা। আবার দেখি মেসেজও দিছে। মেসেজ দেখে মেঘার হাসি মুখ নিমিষেই মিলিয়ে যায়। মেঘা বলে, এই বচ্চাটা আবার আবার বাসা আসবে কেন? আল্লাহ যদি সত্যি আসে তখন আম্মুকে কিছু বললে আমি শেষ, আল্লাহ বাঁচো আমায়। মেঘার ভাবনার ফাটল পড়ল কলিং বেলের শব্দে। কলিং বেলের শব্দ শুনে মেঘা আরও ভয় পেয়ে যায়। এখন আবার কে এলো? হোসেন না তো? আল্লাহ তুমি আমায় রহম করো এই হোসেনের থেকে। ভয় রুম থেকে বের হয় না। অন্যদিকে পারভিনা বেগম দরজা খুলে জিজ্ঞেস করে, তোমাকে তো বাবা চিনলাম না, কে তুমি? আন্টি থুক্কু আম্মু, ইয়ে মানে আমি আপনার হবু জামাই। পারভিনা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করেন, মানে? আম্মু তুমি খুব পচা, কেউ তার হবু জামাইকে বাহিরে দাঁড় করিয়ে রাখে, ভিতরে যেতে দিবা না? আরে কি আজব, চিনি না অথচ বলতেছো আমার জামাই। আচ্ছা আম্মু, আমাকে চিনতে পারছেন না তো, আমি হোসেন, আপনার মেয়ের ভালোবাসা, এবার তো ভিতরে ঢুকতে দিবেন। পারভিনা বেগম এবার কিছু জিজ্ঞেস করেন না, কারণ জানেন যে তার মেয়ে হোসেন নামের একটা ছেলেকে পছন্দ করে। পারভিনা বেগম কফি নিয়ে এসে মেহেরের পাশে বসেন। মেহের কফি খেতে খেতে পারভিনা বেগমকে সব কাহিনী বলেন। পারভিনা বেগম বিয়েতে রাজি হন। তারপর জামাই প্লাস শাশুড়ি মিলে অনেক হাসাহাসি করে। অনেক হাসাহাসি শব্দ শুনে মেঘা বলে, কি ব্যাপার এত হাসতেছে কারা? তার মানে কি হোসেন আসে নাই? গিয়ে দেখবো কি না, যদি হোসেন আসে তখন? এইভাবে দ্বিধাদ্বন্দ্ব করে মেঘা শেষ পর্যন্ত দরজা খুলে ড্রয়িং রুমে তাকায়। ড্রয়িং রুমে হোসেনকে দেখে যেই দরজা আটকাতে যাবে, অমনি পারভিনা বেগম বলে ওঠে, কিরে মেঘা ওখানে দাঁড়িয়ে আছিস কেন, এদিকে আয়। ধুর, কেন যে আমি দরজা খুলতে গেলাম, এখন কথা না শুনলে তো সন্দেহ করবে, তার থেকে ভালো যাই। এই বলে মেঘা পারভিনা বেগমের পাশে এসে বসে। পারভিনা বেগম ওদের মনোমালিন্য দূর করার জন্য কাজের ছুতো নিয়ে চলে যান। পারভিনা বেগম চলে যেতেই মেহের বলে ওঠে, ভালোবাসো আমায়, বিয়ে করবে আমায়? মেহেরের কথা শুনে মেঘা অবাক হয়ে যায়, আবার মনে মনে খুশিও হয়। মেঘা মনে মনে বলে, আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব? জানি তুমি আমায় খারাপ ভাবছো খুব, আর এটাও ভাবছো সবার ক্রাশ বয় তোমাকে কেন এইসব জিজ্ঞাসা করছে। মেহের থেমে যায়। মেহেরকে থেমে যেতে দেখে মেঘা বলে ওঠে, কি কারণ? মেঘার জানার কৌতূহল দেখে মেহের মুচকি হেসে বলল, কারণ এই যে আমি তোমাকে তোমার প্রেমে পড়ার 1 মাস 13 দিন 7 ঘন্টা 23 মিনিট আগে থেকে আমি ভালোবাসি। অতীত
একদিন তুমি একটা ছেলের হাত মুচকে দিয়েছো তোমার হাত ধরার কারণে। তুমি ওকে লাঠি দিয়ে প্রচুর পিটাও আর বলতে থাকো, তুই জানোস আমি তোকে পছন্দ করি না, তবুও তুই আমার পেছনে ঘোরস। অনেকবার ওয়ার্নিং করেছি, মানুষ নাই, আমি কোনো ঝামেলা করতে চাই না, দেখে তোকে এতদিন সহ্য করেছি, কিন্তু তুই আজ সীমা লঙ্ঘন করে ফেলছোস। তুই দেখছোস আমি তোর প্রপোজ অ্যাকসেপ্ট করি নাই, কারণ তোকে একবারও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোকে আমার ছাড়া উচিত হয়নি, তোর সাহস খুব বেড়েছে, তুই আমার হাত টাচ করছোস। ছেলেটার এমন বেহাল অবস্থা দেখে একটি মেয়ে এসে বলে, মেঘু চল এখন, ছেলেটাকে পরে দেখে নেব, ক্লাসের সময় হয়ে গেছে। যা মার দিছি অন্তত আর পেছনে লাগবে না, আবার আসলে আর বাঁচবে না। এই বলে তুমি চলে যাও। আমি তোমার সেই রাগী চেহারার প্রেমে পড়েছিলাম, তোমার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃশ্য আমাকে ক্ষত বিক্ষত করেছে। আমি তখনও বুঝি নাই আমি তোমাকে ভালোবাসি। যখন আমি এসএসসি পরীক্ষায় A+ পাই, বাবা মা আমাকে লন্ডনে পাঠায়। ওখানে যাওয়ার পর তোমার প্রতি আমার ভালোবাসাটা বুঝি, তারপর থেকে প্রতিদিন তোমার কথা ভাবি। এইভাবে 5 বছর কেটে যায়। দেশে এসেও তোমাকে আমি প্রচুর খুঁজেছি। জানো, তোমাকে আমি যখন প্রথম দেখি তখন আমার মেঘ পাখির কথা মনে পড়ে যায়, ও ঠিক এভাবে গালি দিত। তারপর আবার তুমি যখন ফুচকাওয়ালার টাকা ছেলেগুলোর কাছ থেকে নিয়ে দিলে, তোমার সব স্বভাব চরিত্র আমার মেঘ পাখির সাথে মিলে যেত। এমনকি তুমি রাগলে তোমার চোখে যে অনুভূতি ছিল তা আমার মেঘ পাখির মাঝেও ছিল। আমি তো মাঝে মাঝে ভাবতাম তুমি আমার মেঘ পাখি নও তো। তারপর আজ যুধি যখন বলল তুমি আমাকে ভালোবাসো, তুমি কী কী করতে সব যখন আমি জানি, তখন আমার মেঘ পাখির আচরণের কথা মনে পড়ে যায়। আমার মাথায় একটা কথা আসে, তোমার ছোটোবেলার পিক দেখলে আমার সব কনফিউজ দূর হয়ে যাবে। তাই যুধিকে বলি তোমার ক্লাস 6 পিক দেখাতে। তোমার পিক দেখে আমি এবার শিওর হয়ে যাই মেঘা তুমি আমার মেঘ পাখি। মেঘা, আজকের কাজকর্মের জন্য আমি লজ্জিত, আমাকে কি ক্ষমা করা যায় না? আমায় ক্ষমা করে দিয়ে তুমি মেঘা থেকে আমার মেঘ পাখি হবে, আমি বিয়ে করবে, আমাকে তোমার হাত ধরার অধিকার দিবে? আমি কথা দিচ্ছি আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তোমার গায়ে একটা আঁচও আসতে দিব না। অনেকক্ষণ মেঘার দিকে তাকিয়ে থাকে মেহের, কিন্তু কোনো উত্তর না পেয়ে মেহের হতাশ হয়ে চলে যেতে নেয়। পিছন থেকে হাত ধরে ফেলে মেহের, পিছনে তাকাতেই মেঘা মেহেরকে জড়িয়ে ধরে, কান্না করতে করতে বলে, তুমি কি করে ভাবলে সামান্য কয়েকটা কথা আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে? ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি প্রিয়। আমিও খুব ভালোবাসি আমার মেঘ পাখিকে। কিছুদিন পর মেঘা আর মেহেরের বিয়ে হয়ে যায়, এখন তারা জমিয়ে সংসার করছে। আপনারা আবার তাদের সংসারের দিকে নজর দিবেন না, দোয়া করবেন তাদের জন্য।